হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের মিশন এ প্লাস ইন নাইনটিন ডেজ ক্লাসের একটা আইসিটি ক্লাসে যেখানে আজকে আমরা আমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপরে এমসি কিউ প্র্যাকটিস করবো সো আপনারা সবাই ঝটপট আমাকে কমেন্ট সেকশানে লিখে দিবেন আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার পিছনে যে স্মার্ট বোর্ডটি রয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন কি এবং আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা না সবাইকে আবারও ওয়েলকাম করছি আজকের ক্লাসে মিশন এ প্লাস ইন নাইনটিন ডেজ সিরিজের আইসিটি ক্লাসে আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দোজ ক্লাস উম্মি আক্তার হাই হ্যালো উম্মি সোনিয়া আক্তার কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওকে অনেক মানুষজন জয়েন করে ফেলেছেন সো আপনারা সবাই একটু কমেন্ট সেকশনে লিখে দিবেন আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন ক্লাসটা একটু শেয়ার করে দিবেন আপনাদের নিজেদের টাইম প্রোফাইলে এবং বিভিন্ন গ্রুপে যাতে করে আপনার কাছে ক্লাসের একটা ভার্সন থেকে যায় পরীক্ষার আগের দিন যেন আপনাকে কষ্ট করে ক্লাসটা খুঁজে বের করতে না হয় ওয়ালাইকুম আসসালাম কামনাহার ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম নাদিয়া সরকার ওয়ালাইকুম আসসালাম জি ক্লিয়ার ওকে নাদিয়া শিমুল ওয়ালাইকুম আসসালাম পাল ওয়ালাইকুম আসসালাম নাসিমা আক্তার ওয়ালাইকুম আসসালাম নাসিমা সাদিয়া আক্তার ওয়ালাইকুম আসসালাম আমি দেখছি ইউটিউবে অনেকে জয়েন করে ফেলেছেন এবং ফেসবুকে যারা আছে সবাই একটু দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দিই শেয়ার করে দিলে ক্লাসটা আপনার নিজের টাইম লাইনে থেকে যাবে তার ফলে আপনার পরবর্তীতে ক্লাসটা খুঁজে বের করতে সুবিধা হবে পরীক্ষার আগের দিন আপনি এই ক্লাসটা না হলে খুঁজে পাবেন না যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষার খুব বেশি দিন সময় কিন্তু নাই আজকে আমরা অধ্যায় এক এবং অধ্যায় দুয়ের পরে এমসিকিউ ক্লাসটা করব যেখানে আমরা বিভিন্ন বোর্ডে আসে এমসিকিউগুলা প্র্যাকটিস করার চেষ্টা করবো এবং তার পাশাপাশি বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই করব কি এমসিকিউতে কুতে ভালো করতে হয় আচ্ছা এইচএসি টোয়েন্টি সিক্স থেকে ওয়েলকাম টু মাই ক্লাস ইনশাল্লাহ সামনে আরো দুইটা বছর আপনার সাথে আমার অনেক অনেক ক্লাস করা হবে আসসালাম ইসিদা মনির হাসান ওয়ালাইকুম আসসালাম মনির নাদিয়া আফরোজ ওয়ালাইকুম আসসালাম নাদিয়া আনিসুর রহমান ওয়ালাইকুম আসসালাম আনিসুর সজীব ওয়ালাইকুম আসসালাম আবু হানিফা ওয়ালাইকুম আসসালাম রুকসানা গোলাম রাবি আলাইকুম আসসালাম না মোটেও জরুরি না আমি সবাইকে একবারে ওয়ালাইকুম আসসালাম দিয়ে দিলাম থ্যাংক ইউ আমাদের ক্লাসটাতে জয়েন করার জন্য ঠিক সাতটা বাজার সাথে সাথে আমরা ক্লাসটা শুরু করে দেবো সবাই একটু কষ্ট করে আমাদের ক্লাসটা আরেকবার শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে ক্লাসটা আপনার কাছে থেকে যাবে পরীক্ষার আগের দিন আপনাকে কষ্ট করে ক্লাসটা খুঁজে বের করতে হবে না আপনার নিজের টাইম লাইনে আপনি পেয়ে যাবেন ক্লাসটা হ্যালো বিরল সো আপনারা সবাই একটু কষ্ট করে অনেক মানুষ জয়েন করেছেন বাট এখনো সবাই শেয়ার করেননি সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ঠিক আছে তো আমরা পড়াশোনা শুরু করছি চলেন আজকে আমরা বেসিক্যালি কি পড়ব আজকে আমরা আমাদের যে অধ্যায় এক আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্লাস কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ দুইটা চ্যাপ্টার এমসিকিউ এর জন্য বেসিক্যালি এই দুইটা চ্যাপ্টারের পরে বিভিন্ন বোর্ডের যে এমসিকিউগুলো আছে সেই এমসি কিউগুলা পড়ার চেষ্টা করব। তার আগে আপনারা কি সবাই জানেন যে আমাদের এইচএসসি পরীক্ষাটা শর্ট সিলেবাসে হবে তৃতীয় অধ্যায়টা হয়ে গেছে তৃতীয় অধ্যায় ক্লাসটা যদি আপনি এখন না করে থাকেন তাহলে আপনি কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক থেকে ফর্ম পূরণ করে তৃতীয় অধ্যায় ক্লাসটাও করে ফেলতে পারবেন আচ্ছা আপনারা কি সবাই জানেন যে আমাদের এইচএসসি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে আচ্ছা আপনারা অনেকেই জানেন তাই না তো এই শর্ট সিলেবাসের একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যখন চ্যাপ্টার ওয়ানটা পড়তেছি চ্যাপ্টার ওয়ানের খুব কম কিছু টপিক আছে শর্ট সিলেবাসের জন্য ঠিক আছে চ্যাপ্টার ওয়ানে কিন্তু অনেক টপিক আছে তাই না কিন্তু সমস্ত টপিক কিন্তু আমাদের শর্ট সিলেবাসে ইনক্লুড করা নাই সো আপনারা যখন শর্ট সিলেবাস পড়বেন অর্থাৎ প্রথম অধ্যায়টা স্পেসিক্যালি পড়বেন আর অন্য অন্য অধ্যায় সমস্ত চ্যাপ্টার দুয়ে সমস্ত টপিক আছে চ্যাপ্টার তিনের সমস্ত টপিক আছে চারের সমস্ত টপিক আছে পাঁচের সমস্ত টপিক আছে অধ্যায় ছয়টা একদমই বাদ এবং অধ্যায় যে প্রথম অধ্যায় এর কিন্তু সমস্ত টপিক নাই এর কোন কোন টপিক আছে রোবোটিক্স ক্রায়োসার্জারি এই ধরনের যে টপিকগুলা ছিল সেই টপিকগুলো আছে যেমন বিশ্বগ্রাম এই টপিকটা কিন্তু নাই ঠিক আছে সো আপনারা যদি ওই টপিকটা পড়ে ফেলেন তাহলে কিন্তু একটু আপনার হয়তো পড়া হয়ে যাবে এবং আজকে আমরা যখন এমসি ক্যু প্র্যাকটিস করবো দেখেন আগে আচ্ছা তার আগে হচ্ছে গিয়ে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমাদের এইচএসসি পরীক্ষার শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স আছে টোটাল চারটা কোর্স আছে একটা হচ্ছে বিজ্ঞান বাংলা ইংলিশ আইসিটি শুধু আর মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা টোটাল চারটা কোর্স আছে এই চারটা কোর্স যদি কেউ না কিনে থাকেন কেউ যদি এখন কিনতে চান তাহলে একটা প্রোমো কোড ব্যবহার করতে পারেন এইচএসি টোয়েন্টি ফোর এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনারা কিছুটা ছাড়ে কোর্সটা কিনতে পারবেন যারা যদি এখনো কেউ না কিনে থাকেন আশা করি সবাই অলরেডি কিনে ফেলেছেন সো দেখেন আমাদের যে এমসি আছে সাধারণত আমরা বোর্ডের এমসি প্র্যাকটিস করি বা বিভিন্ন টেস্ট পেপারের এমসি প্র্যাকটিস করি সো এই টেস্ট পেপার বা বোর্ডের ম্যাক্সিমাম এমসিকিউ আমরা দেখতে পাই যে এইগুলো সব গ্লোবাল ভ্লেস বা এই ধরনের যে শুরুর দিকে যে টপিকগুলো ছিল এই টপিকগুলো থেকে এখন ওই এমসি কিউগুলা কিন্তু আর আমাদের জন্য এখন রিলেভেন্ট না কারণ ওই টপিকগুলো নাই সো আমরা যখন প্র্যাকটিস করব। এখন কিন্তু আমরা গ্লোবাল ভ্লেজ তারপরে হচ্ছে ওই ধরনের টপিকগুলা প্র্যাকটিস করব না কারণ আমাদের কিন্তু ওইগুলা টপিকে নাই আমরা শুরু করব ভিআর থেকে আমরা করব হচ্ছে গিয়ে ক্রায়োসার্জারি আমরা পড়বো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি এই সরি মাইক এই হ্যাঁ বায়োটেকনোলজি এই টপিকগুলা আমরা হচ্ছে গিয়ে পড়বো ঠিক আছে ওকে তো সবাই অ্যান্সার করা শুরু করে দিয়েছেন সবাই একটু শেয়ার করে দেবেন মাত্র আঠাশ জন শেয়ার করেছেন ছয়শো মানুষ ক্লাস করতেছেন বাকিটা বাকিরা কি একটু কষ্ট করে শেয়ার করে দিতে পারি আচ্ছা তো সবাই একটু শেয়ার করতে থাকেন আমরা প্রথম প্রথমে চলে যাই বর্তমান সময়ে আধুনিক সকল যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থা মূলত কিসের উপর নির্ভরশীল তো দেখেন এখানে আমাদের অপশন কি আছে স্যাটেলাইট রেডিও টেলিভিশন দৈনিক পত্রিকা খুব সহজে সবাই অ্যান্সার করে দিতে পারবেন আমি জানি আবু হানিফা বলছে ওয়ান এর এ তারপর হচ্ছে গেম কামরুল নাহার বলছে ক সবাই ক বলছেন আমরা এটা অ্যান্সারটা জানি এটা স্যাটেলাইটই হবে তাই না তো স্যাটেলাইট কিন্তু আমাদের আর একটা ইম্পর্ট্যান্ট টপিক এবং আপনাদেরকে একটা পরামর্শ দিই সিকিউ এর জন্য এই বছর অন্তত স্যাটেলাইট এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট যেহেতু একটা রিসেন্ট ইভেন্ট আমাদের দেশের জন্য সো রিসেন্টলি হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট লঞ্চ হয়েছে সো স্যাটেলাইটটা কিন্তু সিকিউর জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের অ্যান্সার ডেফিনেটলি স্যাটেলাইটে হবে অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি নির্ভরযোগ্য মাধ্যম হিসাবে পরিচিত হয়েছে অর্থাৎ বর্তমানে হয়েছে একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং কুরিয়ার সার্ভিস তাফসিল ব্যাংকিং এবং পোস্ট অফিস আচ্ছা সো দুয়ের आंसर কে কে করতে পারে আমরা দেখি মা সবাই কিন্তু এখনো শেয়ার করা শুরু করেননি সো সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ফেসবুকে যারা আছেন এক এক নম্বর হয়ে গেছে আমরা এখন দুয়ে আছি আচ্ছা ইউটিউবে মানুষজন বলতেছে দুয়ের এ হবে ভাইয়া যে মোবাইল ব্যাংকিং জিহাদ সরকার বলছে দুয়ের ক হবে জানাতফের দোষ দু এর ক হবে ওকে সো দুয়ের এ হবে বেসিক্যালি মোবাইল ব্যাংকিং এবার দেখেন ব্যবসা বাণিজ্য তথ্য প্রযুক্তির প্রভাবে কি হয় সময় ও শ্রমের অপচয় রোধ করে উৎপাদনশীলতা বৃদ্ধি করে গ্রাহক সেবার মান বাড়ায় সো ব্যবসা বাণিজ্যে আমরা যদি তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ইনক্লুড করি তাহলে কোন কোন সুযোগ সুবিধাগুলো। আমরা পেতে পারি কোন কোন সুযোগ সুবিধাগুলো তিন নাম্বার হ্যাঁ মোবাইল ব্যাংকিং ওয়াফি ঠিক বলেছেন আপনি থ্রি এর ডি নাদিয়া সরকার বলছে ভাই থ্র তিনের ডি বা ঘ আচ্ছা আচ্ছা হ্যাঁ অ্যাকচুয়ালি সবগুলোই হবে আমাদের অ্যান্সার সবগুলাই ক্ষেত্রে দেখেন সময় এবং অপচয় অবশ্যই রোধ হয় তাই না যখন আমরা ব্যবসা বাণিজ্যে তথ্য প্রযুক্তি অ্যাড করি উৎপাদনশীলতা বৃদ্ধি পায় গ্রাহকের সেবার মানও বাড়ে তো আমাদের অ্যান্সার তিনটাই হবে সারা অফিসের কাজে আচ্ছা সারা হচ্ছে একজন মানুষের নাম সারা সপ্তাহ না সরি সারা সপ্তাহ মানে পুরো সপ্তাহ অফিসের কাজে ব্যস্ত থাকায় রেহেনা বেগম পরিবারে কেনাকাটায় অনলাইন শপিংয়ের মাধ্যম ব্যবহার করেন হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয় তিনি এটিএম বুথ থেকে তার অ্যামাউন্ট অ্যাকাউন্ট থেকে বের করে নেন আচ্ছা তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে কাজ ও দ্রুত হয় ব্যয় বৃদ্ধি পায় সময় বেশি লাগে জটিলতা বাড়ে এখন দেখেন ম্যাক্সিমাম অপশনগুলোয় হচ্ছে যে ব্যয় বৃদ্ধি পায় সময় বেশি লাগে জটিলতা বাড়ে সবগুলো হচ্ছে নেগেটিভ অপশন একটাই আছে জাস্ট পজিটিভ অপশন শুভ বলতেছে ভায়া ফোরের এ হবে নুসরাত জাহান বলতেছে ভায়া এটা স্লাইড দিবেন হ্যাঁ এটা স্লাইডটা অবশ্যই আমরা দিয়ে দিবো স্লাইডগুলো আপনি পিন কমেন্টে থাকা ফর্মটা ফিল আপ করলে অথবা অ্যাপে যে এই কোর্সটাতে ইনক্লুড হয়ে গেলে অর্থাৎ এইচএসি টোয়েন্টি ফোর মিশন এ প্লাস ইন নাইনটিন ডেজ ওইখানে আপনি অ্যাপের মধ্যে এটা পেয়ে যাবেন আচ্ছা সবাই অ্যান্সার বলতেছে ভাইয়া ডেফিনেটলি কাজ ও দ্রুত হয় এগুলো খুব সহজে আমরা অধ্যায় একে খুব বেশিক্ষণ টাইম নিব না বিশ ত্রিশটা করে আমরা অধ্যায় দুয়ে চলে যাব যেখানে একটু কঠিন করে এমসি থাকবে আচ্ছা সো তারপরে বলতেছে তথ্য অবাধ সঞ্চারণের ফলে কি সুবিধা পাওয়া যায় সো একই উদ্দীপক তথ্যের অবাধ সঞ্চারণের ফলে এখানে একটা স্পেস হবে কি সুবিধা পাওয়া যায় দূরত্ব সংকুচিত হয় ব্যবসা বাণিজ্যের ক্ষতির রাজস্বের পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ সরকার যে টাকা পয়সা ইনকাম করতেছে সেই টাকা পয়সা অনেক বেশি বৃদ্ধি পায় আচ্ছা পাঁচ নম্বর কি হবে সবাই একটু দ্রুত বলে ফেলি তারেক হোসেন বলতেছে এ হবে ভাই এক দুই নাদি ইসলাম বলতেছে এ হবে নাকি আপনারা এখনো চারে আছেন না না ক্লাস যাবো যাব কে বলতে আমরা শুরু করলাম ডি হবে না সবগুলোই হবে আচ্ছা তারপরে আমরা যদি যাই চাপাইনগঞ্জ জেলায় একজন কৃষক তার জমিতে প্রায় দুইশটি আম গাছে চারা লাগিয়েছেন তার গাছে এবছর শীতকালে বাতাসের সাথে প্রতিটি গাছে বড় বড় আম ঝুলছে দেখে তিনি খুব খুশি হলেন তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম বিক্রি করে অর্থ লাভ অর্থভাব লাভ করলেন আর্থিকভাবে লাভবান হলেন উদ্দীপকের আলোকে কৃষক যে ধরনের সুবিধা পাবেন অধিক ফলন ঘরে তুলতে পারবেন টিস্যু কালচার ব্যবহার করতে পারবেন বৈষ্ণিক উচ্চন হ্রাস করতে পারবেন আচ্ছা তো চাপাই নবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে এটা কিন্তু একটু জটিল জমিতে প্রায় দুইশটি আম গাছে চারা লাগিয়েছেন তার গাছে এবছর শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেরই বড় বড় আম ঝুলছে দেখে তিনি খুবই খুশি হলো গাছের ঝুলছে তিনি ঘরে বসে ব্যবহার করে করে আম বিক্রি লাভবান হলেন উদ্দীপকের আলোকে কৃষক যে ধরনের সুবিধা পাবেন অধিক ফলন ঘরে তুলতে পারবেন টিস্যু কালচার ব্যবহার করতে পারবেন বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করতে পারবেন এটা দেখি কে কি অ্যান্সার দেয় ছয়ের ডি বলতেছে অনেকে ছয়ের এ বলতেছে যে ভাই এক আর দুই অধিক তুলতে বৈশ্বিক টিস্যু কালচার ব্যবহার করতে পারেন করতে আচ্ছা এটা নিয়ে সবার মধ্যে একটু কনফিউশন তৈরি হয়েছে ছয়ের এ অথবা ডি অ্যান্সার হচ্ছে ছয়ের ডি সবগুলোই বেসিক্যালি তথ্য প্রযুক্তির ফলে সম্ভব হয় এই জন্য অধিক ফলন মানে তথ্য প্রযুক্তি ব্যবহার করার ফলে তো অধিক ফলন আমরা ঘরে তুলতে পারি অ্যান্সার হবে ডি আচ্ছা বিশ্বের যে কোনো স্থানে খবর মুহূর্তের মধ্যে দেখাও শোনা যায় আমরা জানি ইন্টারনেটের মাধ্যমে এটাতে আমরা টাইম নষ্ট করলাম না কোনো বিজ্ঞাপন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে কি করতে হবে ওয়েবসাইটে দিতে হবে রেডিওতে প্রচার করতে হবে পত্রিকায় দিতে হবে সাইনবোর্ডে টানাইতে হবে এটা একটু মানে কন্ট্রোভার্সিয়াল যে ওয়েবসাইটে দেওয়া যাবে আর রেডিওতে প্রচার করতে হবে তবে তবে আপনারা কি অ্যান্সার বলেন সেটা দেখি তারপর আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি আপনাদেরকে সাতের বি সাতটাতে আমরা হ্যাঁ সাতের পত্রিকায় দিতে হবে না না পত্রিকায় দিতে হবে না আচ্ছা সি হবে অ্যান্সার রাইট সি হবে ওয়েবসাইটে দিতে হবে এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ রেডিওতে প্রচার করতে হবে না কেন কারণ রেডিওর ক্ষেত্রে না রেডিওর রেঞ্জ থাকে বিভিন্ন রকম ঠিক আছে হ্যাঁ রেডিওর মাধ্যমে প্রচার করা যায় বাট বিভিন্ন রেডিওর বিভিন্ন রকম রেঞ্জ থাকে বাট ওয়েবসাইটে কিন্তু কোনো রেঞ্জ নাই এটা সারা ব্যাপী এই জন্য আমাদের অ্যান্সারটা হবে সি আচ্ছা কাকে প্রথম ব্লগারের স্বীকৃতি দেওয়া হয়েছে জাস্টিন হল বিল গেটস পল অ্যালেন পিটার নটম কাকে প্রথম ব্লগারের স্বীকৃতি দেওয়া হয় অর্থাৎ কে প্রথম ব্লগিংটা শুরু করেন এটা কিন্তু ব্লগ 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 এবং কিন্তু দুইটা আলাদা জিনিস ঠিক আছে ব্লগিং এবং ব্লগিং করা দুইটা কিন্তু আলাদা জিনিস কাকে প্রথম ব্লগ করা স্বীকৃতি দেওয়া হয় আটের গ বলতেছে সিফাত হোসেন যে ভাইয়া পল অ্যালেন এইটা ডি বলতে সেলিজা যে ভাই পিটার নর্টন রেডিও নাই ওয়েবসাইট আছে আচ্ছা আজকাল রেডিও আছে নাকি হ্যাঁ এখন রেডিও আছে তো আচ্ছা এই কি কেউ বলছিলেন আহ এইটের তানজিলা বলছে ভাইয়া এইটারে। দীপু ঘোষ বলছে এইটের এ আচ্ছা এখন সবাই এ বলা শুরু করছে আচ্ছা এ হয়েছে অ্যান্সার জরুরি সংবাদ অতি দ্রুত প্রচার করা যায় রেডিও টেলিভিশন মোবাইল টেলিগ্রাফি আচ্ছা সো জরুরি সংবাদ অতি দ্রুত অর্থাৎ এই টেকনোলজিগুলোর মধ্যে কোন টেকনোলজিটা অতি দ্রুত সংবাদ একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে পাস হইতে পারে রেডিও টেলিভিশন মোবাইল ফোন টেলিগ্রাফি এটা হচ্ছে নয় নম্বর এমসিকিউ 9 এর এ বলতেছে সবাই 1 আর 2 आंसर সঠিক 1 আর 2 ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব রয়েছে আচ্ছা আমরা ভিআর এ চলে আসছি সো ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণে শিক্ষা ক্ষেত্রে 10 নম্বর এমসিকিউ তরিকুল ইসলাম নুসরাত ইতি বলতেছে ভাই 9 এর এ হ্যাঁ 9 এর এ ছিল কি 9 এর অপশনটা কি ছিল হ্যাঁ নাইনের ছিল ওকে দশ নম্বর শিমুল আক্তার নাইনের আচ্ছা আবু হানিফা প্রথম বলছে যে ভাইয়া দশের ডি হবে তিনটা ক্ষেত্রে অ্যান্সার সঠিক অ্যান্সার হবে দশের ডি থ্যাংক ইউ আবু হানিফা প্রথম অ্যান্সার করার জন্য আসলে আমরা এই প্রত্যেকটা ক্ষেত্রেই ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা বর্ণনা করতে পারি বা রাখতে পারি এবং এইটা কিন্তু আমাদের সিকিউ এর জন্য এবার ভি আরও একটা ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে সিকিউর জন্য কিন্তু এই ভিআরটাও আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সিকিউতে আমাদের এমন প্রশ্ন আসতে পারে যে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব শিক্ষা ক্ষেত্রে ব্যাখ্যা করো গ মার্কের জন্য আসতে পারে এবং এরকম প্রশ্ন যদি গ মার্কে আসে ঘ মার্কে আমাদের প্রশ্ন আসতে পারে যে ভার্চুয়াল রিয়ালিটির সুবিধা অসুবিধা অথবা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো ঠিক আছে তো আমরা একটা ছোট্ট কাজ করব সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণ ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে একটু ডিটেলসে পড়ে রাখবো ঠিক আছে আচ্ছা তারপরে ভূগোল স্যার র হবে এটা মাল্টিমিডিয়া ক্লাসরুমে প্রজেক্টর ব্যবহার করে সৌরজগৎ পড়ালেন শিক্ষার্থীরা ক্লাসে পড়া খুব ভালো করে বুঝলো একটি ত্রিমাত্রিক স্ক্রিন সম্মিলিত হেলমেট পরে শিক্ষার্থীরা সৌরজগৎ ভ্রমণের অনুভূতি পেল কোনটি ব্যবহারে পৃথিবী অবস্থান করে মঙ্গল গ্রহের পরিবেশ অনুভব করা যাবে ভিডিও এক্সপার্ট সিস্টেম ভার্চুয়াল রিয়ালিটি ইন্টারনেট দেখেন এখানে কিন্তু একটা কিওয়ার্ড আছে সেটা হচ্ছে অনুভব করা যাবে এমন না যে দেখা যাবে হ্যাঁ দেখা যাওয়াটা একরকম জিনিস আর অনুভব করাটা অন্য জিনিস কিন্তু ঠিক আছে এগারো নম্বর সি ভার্চুয়াল রিয়ালিটি আচ্ছা হ্যাঁ এগারো নম্বর সি হবে ভার্চুয়াল রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটি কখন হবে যখন আমাদের প্রশ্নে উল্লেখ করা থাকবে অনুভব করা যায় ঠিক আছে অনুভব যখন করা যাবে তখন ভার্চুয়াল রিয়ালিটি হবে আচ্ছা ভূগোল স্যার আচ্ছা একই উদ্দীপক প্রজেক্টরে সৌরজগতের যে চিত্র দেখানো হলো তা ভার্চুয়াল রিয়ালিটি কৃত্রিম ত্রিমাত্রিক ত্রিমাত্রিক প্রযুক্তি তৈরি করে স্থির আলোকচিত্র স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি হাতে তৈরি সৌরজগতের নমুনা সো আমরা জানি যে ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ছবিটা আমরা দেখতে পাই তাই না আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে মিসবাহর কম্পিউটার বিজ্ঞানী মিসবাহের ভাই কম্পিউটার বিজ্ঞানী মিসবাহ একদিন তার ল্যাব বেড়াতে গেলে ভাইয়া তাকে শরীরের বিভিন্ন যন্ত্রপাতি লাগিয়ে দিতেই মিসবা দেখতে পেল কক্সবাজার সমুদ্র সৈকতে বসে আছে মিসবাহ হাত দিয়ে পানি স্পর্শ করে দেখলো সত্যি সত্যি তার হাত পানিতে ভিজে যাচ্ছে মিসবাহের হাতে পানির অনুভূতি সৃষ্টি করেছে নিচের কোনটি ডেটা ইনপুট ডেটা গ্লাভস ডেটা ডিভাইস বিশেষ চশমা হাতে পানির অনুভূতি সৃষ্টি করেছে কোনটি আমি একটু সরে যাই আপনারা যাতে দেখতে পান ঠিকঠাক মতো আচ্ছা এ বলতেছে যে ডেটা ইনপুট সরি তেরোর বি যে ডেটা গ্লাভস আচ্ছা সবাই তেরো বি বলতেছেন অ্যান্সার সঠিক ডেটা গ্লাভস হবে হ্যাঁ যখন হাতের জন্য অনুভূতি তৈরি করতেছে তখন সেটা গ্লাভস তো হাতের অনুভূতি তৈরি করে আচ্ছা তারপরে মিসবার ভাই একই উদ্দীপক টিপু কক্সবাজারে ভ্রমণের শরীরের অভিজ্ঞতা লাভ করেছে কারণ তার ভাই ভার্চুয়াল রিয়েলিটি ল্যাবে ব্যবহার করে সমুদ্র সৈকতের একটি সিমুলেশন তৈরি করেছে বিভিন্ন সেন্সারের সাহায্যে তার অনুভূতিকে নিয়ন্ত্রণ করেছে বাস্তবে কক্সবাজারে নিয়ে গেছে এখন কেন টিপু বা মেজবা এখানে মেজবা ছিল না মিসবা কেন মিস বা কক্সবাজারে ভ্রমণের অনুভূতি শারীরিক অনুভূতি লাভ করেছে এখন তার ভাই কিন্তু তাকে ল্যাবে নিয়ে গিয়েছিল তাইরা ল্যাবে নিয়ে গিয়েছিল তার ভাই কিন্তু তাকে অন্য কোথাও নিয়ে যায় না কক্সবাজারে কিন্তু নিয়ে যায় না তাহলে অ্যান্সার হবে এ এক আর দুই তাই না কারণ কক্সবাজার নিয়ে গেলে তার ভার্চুয়ালিটি দরকারই পড়তো না তাহলে আমাদের অ্যান্সার হবে এ এক দুই আচ্ছা বাবু একটি বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জলের জাতের ফুলের চাষ করছেন বাবুর ব্যবহৃত প্রযুক্তি কোনটা ভার্চুয়ালিটি ই লার্নিং ই কমার্স কৃত্রিম বুদ্ধিমত্তা ঘরে বসে ড্রাইভিং এর প্রশিক্ষণ নিচ্ছে ঠিক আছে তাহলে ঘরে বসে ড্রাইভিং এর প্রশিক্ষণ নেওয়া যায় কিভাবে ঘরে বসে তার গাড়ি চালানো যায় না যাই কি কেউ কি চালাইছেন ঘরে বসে গাড়ি আপনাদের মধ্যে আচ্ছা বকুল হবে রোকসানা বলতেছে এ ভার্চুয়াল রিয়ালিটি যে প্রশিক্ষণের যে ক্ষেত্রটা আছে সেটা হচ্ছে কে কি ভাইয়া সেটাকে আমরা এখানে ব্যবহার করে ভার্চুয়ালিটির মাধ্যমে ঘরে বসে গাড়ি চালাতে পারি আচ্ছা বাবু একটি বিশেষ ব্যবস্থাপনায় একই উদ্দীপক বাবুর বাবার যে ব্যবহৃত প্রযুক্তি সীমাবদ্ধতা হলো দেশীয় জাতের বিলুপ্তি ফলন কমে যাওয়া নতুন রোগ সৃষ্টি হইতে পারে আচ্ছা উনি কি করছে একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফল তৈরি করতেছে করতেছে ফুল সৃষ্টি একটা নতুন ধরনের প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাত করতেছে এখন সবাইকে কেউ কি বলতে পারেন এই প্রযুক্তিটা কি কখন আমি অবশ্যই ইউটিউব থেকে কমেন্ট করি আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবেন চন্দ্র রয় বলতে পারবেন যে এই উন্নত প্রযুক্তিটা কি যেটার মাধ্যমে উন্নত জাতের ফুলের চাষ করতেছেন বাবুর বাবা কেউ বলতে পারবেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং রাইট উম্মিনা বলেছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাদের এ অধ্যায়ের জন্য আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক ঠিক আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্সার সঠিক আসা নতুন রোগ সৃষ্টি হতে পারে ফলন কমে যাওয়া দেশীয় প্রযুক্তি বিলুপ্তি অ্যান্সার হবে এক আর তিন ফলন কমে কখনোই কমে যাবে না দেশীয় প্রযুক্তি যেগুলো আছে প্রযুক্তি যে প্রজাতি যেগুলো আছে সেগুলো হারিয়ে যেতে পারে কারণ নতুন প্রজাতি তৈরি হচ্ছে এবং নতুন প্রজাতির সাথে নতুন রোগ সৃষ্টি হইতে পারে ঠিক আছে ফলন কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এইভাবে যাতে ফলন সবচেয়ে বেশি পাওয়া যায় ঠিক আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয় বর্তমানে ফলনের ক্ষেত্রে বা সবজি বা ফুল ফল এগুলোর ক্ষেত্রে যাতে ফলন সবচেয়ে বেশি হয় এই জন্য ফলন কখনোই কমে যাবে না সমস্যা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যখন আপনি নতুন একটা প্রযুক্তি তৈরি প্রজাতি তৈরি করতেছেন সেই প্রজাতির জন্য নতুন নতুন রোগ তৈরি হয় ঠিক আছে আবার আমাদের যে দেশীয় যে প্রজাতিগুলো আছে যেগুলো অনেক ভালো অনেক মানে ট্রেডিশনাল যে প্রজাতি সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে অর্থাৎ আমরা এআই নিয়েও কথা বলতেছি এআই আমাদের একটা টপিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আই বর্তমানে এটা আরো ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকেও কিন্তু সিকিউ আসতে পারে সে এআই জনককে অর্থাৎ কে প্রথম এআই কিভাবে ভিডিও এডিটিং শিখবেন ভাই আমি তো ভিডিও এডিটিং শিখাই না সাগর সর্দার আমি ভিডিও এডিটিং শেখাই না ভাইয়া ষোলোর বি বলতেছে তৃপ্তি এদিকে লিজা বলতেছে সতেরো ডি সামিমা জাহান বলতেছে ভাইয়া সতেরো ডি মাহমুদ বলতেছে সি ভাইয়া ফাহমিদ আহমেদ বলতেছে নাফিউর রহমান বলতেছে ডি শাওন খান বলতেছে ডি ওইদিকে হচ্ছে চৌধুরী বলতেছে সতেরো ডি তো ইসলাম সতেরো ডি সাদমান বলতেছে ভাই সতেরো ডি ওকে সবাই যখন বলছেন অ্যালান টুরিং তাহলে অ্যান্সার অ্যালান টুরিং আমি মেনে নিলাম অ্যান্সার হবে সতেরো ডি আচ্ছা মানুষের চিন্তা ভাবনা বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা মাফিক কাজ করার প্রবণতাকে প্রযুক্তি ও যন্ত্র নির্ভর করার প্রক্রিয়াকে কি বলা হয় বায়োমেট্রিক ন্যানো টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে বা বুদ্ধিমত্তা আছে এমন কোন প্রযুক্তি কোন প্রযুক্তির মধ্যে আঠারো বি বলতেছে খাদিজা তারপরে সাগর বলতেছে আঠারো বি এদিকে পীর আচ্ছা সাহা বলতেছে আঠারো বি শামিম বলতেছে আঠারো বি ওকে আমাদের অ্যান্সার হবে আঠারো বি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে অর্থাৎ কোন প্রজন্ম থেকে আমরা আমাদের কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উপস্থিতি লক্ষ্য করছি প্রথম দিকের কম্পিউটারগুলোতে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল না আচ্ছা ফেসবুকে সবাই আপনারা কি জনগণ আপনারা কি একটু কষ্ট করে শেয়ার করে দিতে পারেন মাত্র একাত্তরটা শেয়ার হয়েছে লিস্ট শখানেক শেয়ার হইলে কিন্তু ভালো লাগতো ক্লাস দুই ঘন্টা মতো হবে ক্লাস খুব বেশিক্ষণ হবে না আমাদের চ্যাপ্টার ওয়ান খুব দ্রুত শেষ হয়ে যাবে আর পাঁচ সাতটা এমসি করে আমরা চ্যাপ্টার দুই যেখান থেকে প্রচুর বোর্ড এমসি আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে আরে বাবা সবারই তো কমেন্ট পড়তেছি সবাই একটু দ্রুত আঠাশ হাজার কমেন্ট সরি আঠাশটা কমেন্ট পড়ছে সবগুলো তো পড়া সম্ভব না তাই না আচ্ছা সো কৃত্রিম প্রজন্ম কবে থেকে চালু হয়েছে অনেকে বলতেছে বি ভায়া যে তৃতীয় অনেকে বলতেছে এ আচ্ছা যারা এ বলতেছেন তাদেরটা সঠিক হয়েছে পঞ্চম প্রজন্মের কম্পিউটার থেকে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংযুক্তকরণ শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয় বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেট্রিক্স রোবোটিক্স ন্যানো টেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের একটা স্পেসিফিক মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বর্তমানে সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হয় বাট আমাদের যখন বই লেখা হয়েছিল তখন স্পেসিফিক একটা জায়গাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হইতো সো এই কোয়েশ্চেনটা ওই হিসাবে রিলেভেন্ট বাট বর্তমান হিসাবে অ্যাকচুয়ালি সমস্ত টেকনোলজিতেই এআইকে একটু একটু করে ব্যবহার করা হয় আমি দেখতে পাচ্ছি আবু সোয়েদ বলতেছে যে বিশেষ সি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের পরীক্ষা আছে বাবা মুশফিক বলতেছে ভাইয়া বিশেষ সি হবে অ্যান্সার সঠিক বিশেষ সি রোবোটিক্সের ক্ষেত্রে নিচের কোনটি কম্পিউটারে নাই নিজস্ব বৃদ্ধি তথ্য সম্ভার সফটওয়্যার আচ্ছা বৃদ্ধি না বুদ্ধি হ্যাঁ বুদ্ধি তথ্য সম্ভার সফটওয়্যার কিবোর্ড আচ্ছা কোনটা কম্পিউটারে নাই নিজস্ব বুদ্ধি তথ্য সম্ভার সফটওয়্যার কিবোর্ড একুশ নাম্বার এমসিকিউ একুশের এ রোকন বলতেছে আর এদিকে তাসনিম ফারিয়া ওছে বিশের অ্যান্সার দিচ্ছে তাসনিম তারপরে হচ্ছে গে নাফিউর রহমান বলছে এ আচ্ছা এদিকে হচ্ছে গে মেহেদি বলতেছে ভাইয়া এ অ্যান্সার হবে এ হ্যাঁ পিডিএফটা সবাই পেয়ে যাবেন জাস্ট পিন কমেন্টে থাকা ফর্মগুলো ফিল আপ করলে এ পেয়ে যাবেন নিজস্ব বুদ্ধি এখন প্রশ্ন হলো ভাইয়া এআই তো আছে এখন এ আই সমস্ত কম্পিউটার তার থাকে না এই জন্য আমরা বলতে পারি যে কম্পিউটারের নিজস্ব বুদ্ধি নাই আমরা যখন এআই সফটওয়্যারকে আলাদাভাবে ইনপুট দিব তখন কম্পিউটারে নিজস্ব বুদ্ধি চালু হবে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা এটা একটু কঠিন না পড়লে পারা কথা না কৃত্রিম বুদ্ধিমত্তায় কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা সাধারণভাবে ব্যবহার করে থাকি লিজা সবগুলার কমেন্ট করি না না লিজা আপনার কমেন্ট দুই তিনবার পড়েছি আমি আপু আচ্ছা উমরা বলতেছে ভাইয়া সরি উমর এ বলছে এ বাইশে ডি বাইশের ডি এক দুই তিন না বোধ হয় আচ্ছা তারপর হচ্ছে কুমার দাস বলতেছে ভাই বাইশের বি এদিকে হচ্ছে বলতেছে সুমায়া যে ভাইয়া বাইশের ডি তারপর হচ্ছে শিমুল ইসলাম বলছে রিফাত বলতেছে অল কারেক্ট আচ্ছা সব একটু কনফিউজ হয়ে গেছেন সি বলতেছে যে ভাইয়া আনিসুর রহমান বলতেছে ভাই সি দুই আর তিন হবে কি হবে এক আর তিন হবে আচ্ছা যারা বি বলছেন তাদের অ্যান্সারটা হয়েছে আমাদের অ্যানসার হবে জাভা এবং প্রলোক এই দুইটা বি হবে অ্যান্সার তারপরে যাই নিজের কোন ক্ষেত্রে রোবট ব্যবহৃত হয় কলকারখানা মহাকাশের গবেষণা চিকিৎসায় সো কোন ক্ষেত্রে আমরা রোবট ব্যবহার করি রোবটও কিন্তু আমাদের টপিকে আছে ঠিক আছে আমাদের যে শর্ট সিলেবাসের মধ্যে কিন্তু রোবটও আছে সো রোবট একটা ইম্পর্টেন্ট টপিক তেইশের বি বলতেছে অনেকে আবার অনেকে বলছে ডি ভাই বি হচ্ছে এক আর তিন আর ডি হচ্ছে তিনটাই দেখেন সমস্ত চিকিৎসায়ও কিন্তু অ্যাকচুয়ালি রোবোটিক্স ব্যবহৃত হয় ঠিক আছে অনেক জটিল জটিল অপারেশনের ক্ষেত্রে রোবোটিক্স ব্যবহৃত হয় আমাদের অ্যানসার সবগুলোই হবে ঠিক আছে আচ্ছা রোবোটিক্স এর ক্ষেত্রে প্রযোজ্য হার্ডওয়্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন গবেষণা পরিচালনা অর্থাৎ রোবোটিক্স ক্ষেত্রে কোন কোন কাজগুলা করা হয়ে থাকে এটা একটা হার্ডওয়্যার রিলেটেড জিনিস এটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এবং নতুন নতুন গবেষণা পরিচালনার জন্য অনেক সময় এটা ব্যবহার করা হয় এই ক্ষেত্রেও অনেক নতুন নতুন গবেষণা করা হয়ে থাকে ভাইয়া ঠিক আছে পঁচিশের এ বলতেছে রিফাত যে ভাই সরি চব্বিশে আসি ভাইয়া পঁচিশে কোথায় পাইলেন পঁচিশে তো যায় নাই চব্বিশে আসি এখন আমরা নাকি এর আগেরটাও কিছু তেইশ ছিল চব্বিশে আছে আমরা পিডিএফটা আপনি আমাদের যে কোর্স আছে কোর্সটা ফ্রি কোর্স সেটা হচ্ছে এইচএসি এ প্লাস মিশন ইন নাইনটিন ডেজ এটাতে ইনরোল করলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে পিডিএফ পাওয়ার জন্য আজকে ক্লাসে একটা গুগল ফর্ম ফিল আপ করলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন চব্বিশের ডি বলছে সবাই অ্যান্সার আচ্ছা ডি হবে নতুন নতুন গবেষণা কাজ পরিচালনা করার জন্য আমরা রোবোটিক্স ক্ষেত্র ব্যবহার করে থাকি সবাই একটু অ্যান্সারটা কারেক্ট করে নিন ডি হবে ঠিক আছে আচ্ছা তারপর রোবোটিক্স ব্যবহৃত হয় আবারও এক সিমিলার টাইপের কোয়েশ্চেন বাসা বাড়িতে গৃহস্থলীর কাজে পরিকল্পনা প্রণয়নে খনির অভ্যন্তরীণ কাজে সো এই দুইটার মধ্যে গৃহস্থলীর কাজে কি স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করি বাট এখন কিন্তু নতুন নতুন অনেক রোবট আছে যেগুলোকে আমরা গৃহস্থলীর কাজেও ব্যবহার করে থাকি এই যে আমাদের আজকের ফর্মটি পূরণ করলে আপনি পাচ্ছেন রুটিন সহ আজকের চ্যাপ্টার ভিত্তিক ইন্টারেক্টিভ সেশন সো আপনি এই পিডিএফটা এখান থেকে পেয়ে যাবেন ওকে বাইশের বি বলতেছে ভাই এক আর তিন পরিকল্পনা প্রণয়নে না অ্যান্সার সঠিক আমাদের বি হবে এক আর তিন হবে ঠিক আছে পরিকল্পনা প্রণয়নে আমরা রোবট ব্যবহার করি না ছাব্বিশ রাশিয়ার চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার পর পারমাণবিক বজ্র সরানোর একটি চ্যালেঞ্জ হয়ে পড়েছিল কারণ একজন শ্রমিকের পক্ষে সর্বোচ্চ ছয় মিনিটের বেশি কাজ করতে পারা সম্ভব ছিল না শ্রমিকদের তেজস্ক্রিয়তার হাত থেকে বাঁচানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা যেত রোবট দূর নিয়ন্ত্রিত যন্ত্র ন্যানো প্রযুক্তি বায়োমেট্রিক্স আচ্ছা এর মধ্যে কোন প্রযুক্তিটা যেখানে মানুষ কাজ করতে পারে না চৌধুরী আপনার কমেন্ট পড়েছি আগে পরে আমার মনে আছে আপনার নাম রিটেলি যেখানে মানুষ কাজ করতে পারে না সেখানে আমরা কাকে দিয়ে কাজ করাই খুব স্বাভাবিক কাকে দিয়ে কাজ করাবো আমরা রোবটকে দিয়ে কাজ করাবো তাহলে এ হবে রোবট ঠিক আছে আচ্ছা সবাই অ্যান্সার সঠিক বলেছেন তারপরে বলতেছে রোবট একটি অত্যন্ত দ্রুত ও ক্লান্তহীন যন্ত্র যে কোনো সূক্ষ্ম কাজ করা কাজ অত্যন্ত নিখুঁতভাবে করতে পারে এটি তৈরি করা ব্যয়বহুল শ্রমসাধ্য ব্যাপার এই তিনটার মধ্যে কোনটা রোবটের বৈশিষ্ট্য আচ্ছা আমরা নব্বইটা শেয়ারে যে আটকে আছে আমরা কি একশোটা শেয়ার করতে পারবো মানে এই ছয়শো তিরিশ জনের মধ্যে দশজন মানুষকে একটু শেয়ার করবেন দেখতে ভালো লাগতো লিস্ট একশোটা শেয়ার হয়েছে ঠিক আছে আচ্ছা সমস্যা নেই আপনাদের নিজেদের কাছে কিন্তু থেকে যাবে আমি বারবার বলতেছি ক্লাসটা কিন্তু পরীক্ষার আগের দিন আপনি খুঁজে পাবেন না ঠিক আছে পরীক্ষার আগের দিন আপনি টেন মিনি স্কুলে প্রতিদিন অনেকগুলা ক্লাস হয় এইচএসসির ক্লাস হয় এসএসসির ক্লাস হয় ইংলিশের ক্লাস হয় ঠিক আছে তো এতগুলা ক্লাসের মধ্যে আপনি আপনার ক্লাসটা কখনোই এই ক্লাসটা কখনোই খুঁজে পাবেন না এই জন্য সবাই নিজের টাইম লাইনে অ্যাটলিস্ট শেয়ার করে অ্যাটলিস্ট ক্লাস ডিসকাশনে আমাকে লিখে দেন যে ভাইয়া শেয়ার ডান ঠিক আছে সরি কমেন্ট সেকশনে আচ্ছা সাতাশে ডি নাম্বার অ্যান্সার সঠিক সবগুলোই কিন্তু রোবটের জন্য সত্য আচ্ছা রনির বাবা একজন প্রকৌশলী তিনি বিদেশ থেকে গৃহস্থলী কাজে সক্ষম এমন একটি রোবট নিয়ে আসলেন রোবটটি নিখুঁতভাবে ঘুরে ঘুরে ঘরের সব কোণা পরিষ্কার করতে পারে তার বাবা রোবটটিতে এক ক্রয়ন ক্রায়োড্রন কিছু পরিবর্তন করতে সেটি ঘরের বাইরে পাহাড়ার কাজে নিযুক্ত হলো আচ্ছা রোবটটি কি পরিবর্তন করার ফলে আচ্ছা এইখানে এইটা চলে আসছে ভুল করে এখানে রোবটটিকে কিছু পরিবর্তন করতে রেটি ঘরে কাজে নিযুক্ত হলো রোবটটিকে কি পরিবর্তন করা ফলে এটি পাহাড়ার রোবটে পরিণত হয়েছে প্রোগ্রাম গঠন ম্যানিপুলেশন এবং লোকোমোশন রোবটে কি পরিবর্তন করা হয়েছে আ সি বলতেছে ম্যানিপুলেশন করা হয়েছে 28 এ বলতেছে এটা অনেকে ফর্ম পূরণ করলে পিডিএফটা পেয়ে যাবেন সম্ভবত ইমেলের মাধ্যমে আচ্ছা এইচএসসি ওয়ান গ্রুপে আপলোড করা হবে ওকে সো এইচএসসির ওয়ান শট এমসি কিউ গ্রুপ তাই না এইচএসসির ওয়ান শট এমসি কিউ গ্রুপ তাহলে গ্রুপের লিঙ্কটা আমরা কমেন্টে দিয়ে দিই কমেন্টে গ্রুপের লিঙ্কটা আচ্ছা আমরা কমেন্ট সেকশনে আপনাদেরকে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই গ্রুপে আমি আপনাদেরকে পিডিএফটা আপলোড করে দিব এইচএসি টোয়েন্টি ফোর ওয়ান শট এমসিকিউ গ্রুপ আপনারা চাইলে সার্চ করেও দেখতে পারেন এইচএসি টোয়েন্টি ফোর ওয়ান শট এমসিকিউ গ্রুপ আমি কমেন্ট সেকশনে আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি এখনই ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে প্রোগ্রাম পরিবর্তন করা সম্ভব সো প্রোগ্রাম বলতে সফটওয়্যার হ্যাঁ বা ওই রোবটটা কীভাবে কাজ করে সেটা সো আমরা এই জিনিসটাকে যদি পরিবর্তন করে ফেলি তাহলে কিন্তু আমাদের রোবটটা একটা অন্য কোনো কাজে রোবট প্রোগ্রাম করতে পারবে বা কাজ করতে পারবে ওকে সো আমাদের চ্যাপ্টার ওয়ান সর্বশেষ আপনারা অলরেডি জানেন যে আমাদের চারটা কোর্স আছে আমি আগেও বলেছি আপনারা চাইলে এই প্রোমো কোডটা ব্যবহার করে এই চারটা কোর্সের যে কোনো একটা কোর্সে বিজ্ঞান বাংলা ইংলিশ আইসিটি মানবিক এবং ব্যবসায় শিক্ষা চাইলে যেকোনো কোনো দুইটা মানে বিজ্ঞান হলে বিজ্ঞান প্লাস বাংলা ইংলিশ আইসিটি মানবিক প্লাস বাংলা ইংলিশ আইসিটি অথবা ব্যবসায় শিক্ষা প্লাস বাংলা ইংলিশ আইসিটির কোর্সে ভর্তি হতে পারবেন এটা হচ্ছে প্রোমো কোড এইচএসি টোয়েন্টি ফোর ঠিক আছে ওকে এবার আসেন আমরা এবার একটু কঠিন আসেন আমরা শুরু করে দিই সবাই একটু শেয়ার করে দেন দ্রুত ক্লাসে পাই না কেন ভাই মানে ক্লাসে পাই না মানে বুঝি নাই আমাকে খুঁজে পান না ক্লাসে ক্লাস পান না মানে বুঝি নাই তো ভাইয়া ফেসবুক না চালাইলে অপশনটা আমার এই মুহূর্তে জানা নেই আমি জানি জেনে আপনাকে জানানোর চেষ্টা করছি ফেসবুক যদি না চালান তাহলে অ্যাপে যান টেন মিড স্কুল অ্যাপ যারা ইউটিউব থেকে ক্লাস করতেছেন ফেসবুক চালান না টেন মিড স্কুল অ্যাপে যে দেখবেন একটা কোর্স আছে ফ্রিতে এইচএসসি টোয়েন্টি ফোর মিশন এ প্লাস ইন নাইনটিন ডেজ ওই কোর্সে ইনরোল করলে আপনি ক্লাসটাও দেখতে পারবেন পরীক্ষাও দিতে পারবেন এই আজকের ক্লাসের পরে পাশাপাশি আপনি এই পিডিএফটা পেয়ে যাবেন অ্যাপের মধ্যে যারা ফেসবুক চালান না অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবেন টেন মিনিট স্কুল অ্যাপে যে মিশন এ প্লাস ফ্রি কোর্স এনরোল করলে হয়ে যাবে ঠিক আছে ওকে শেয়ার করে দিন সবাই ব্যান্ড উইথ মানে কি ব্যান্ড উইথ মানে কি সাইকেল পার সেকেন্ড বিট পার সেকেন্ড বিট পার মিনিট ফ্রিকোয়েন্সি সীমা এটা আসছে আমাদের রাজশাহী বোর্ড উনিশ এবং বিশ সালে ঠিক আছে রাজশাহী সরি আচ্ছা সো বি সবাই বলতেছে হ্যাঁ সবার অ্যান্সার সঠিক হয়েছে আমি দেখতে পাচ্ছি সমাপ্তি সাহা বলছে ভাইয়া বি তারপরে রাফিয়া আসান বলছে ভাইয়া বি প্রিয়ন্তি বলতেছে বি সবাই বি বলতেছে রাইট আচ্ছা তারপর সব চলে আসছে আমাদের এস এম পি স্টুডেন্ট আচ্ছা রাব্বি ইসলাম বলতেছে ভাইয়া বি অ্যান্সার সঠিক বিট পার সেকেন্ড ঠিক আছে ব্যান্ড উইট হচ্ছে বিট পার সেকেন্ড এবার দেখি আমরা একটি চ্যানেলের মধ্যে দিয়ে দশ সেকেন্ডে যদি দশ হাজার বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ড কত একটা চ্যানেলের মধ্যে দিয়ে দশ সেকেন্ডে কত বিট হয়েছে ভাইয়া দশ হাজার বিট তাহলে এইটার ব্যান্ড উইথ কত হবে দশ সেকেন্ডে দশ হাজার একটু ভাগ করে দেখি আচ্ছা কত কেবিপিএস হবে ভাইয়া দশ সেকেন্ডে যদি দশ হাজার হয় দুয়ের সি এক হাজার কে টি বলতেছে আচ্ছা সঠিক সরি লাখ লাখ আছে আছে তো এক এক দশ হাজার না সরি আমি মুখে পড়তে ভুল করছি এক লাখ আছে তাই না এক লাখ যদি হয় এক লাখকে আমরা দশ হাজার দশ দিয়ে ভাগ করলে দশ হাজার বিট পার সেকেন্ড হবে বা বিপিএস অ্যান্সার হবে বি ঠিক আছে দশ দিয়ে এক লাখ আছে সরি আমি দশ পরে ফেলেছি দশ হাজার পরে ফেলছিলাম দশ হাজার না এক লাখ বিট আছে বাট যদি দশ হাজার হইতো তাহলে অ্যান্সার সি সঠিক হতো যে এক হাজার ঠিক আছে আচ্ছা সো যারা সি বলছেন দশ হাজার শুনে তাদের অ্যান্সারটাও মানে সূত্র ঠিক আছে ঠিক আছে আর যারা পরে দেখছেন বি দুইটাই ঠিক আচ্ছা তারপর আমরা যদি দেখি ডেটা স্থানান্তরের হার কোনটা ওকে আমরা এতক্ষণ পড়তেছিলাম যে ডেটা স্থানান্তরের হার কোনটাকে বলা হয় ব্যান্ড মিটার ব্যান্ড উইথ ডেটা ট্রান্সমিশন ডেটা কমিউনিকেশন আচ্ছা বুঝি নাই বুঝি নাই বলতে দেখেন প্রত্যেক সেকেন্ডে কত বিট ট্রান্সমিট হচ্ছে সেটাকে আমরা বলি বিট পার সেকেন্ড বা বিপিএস তো আমার যদি এক লাখ বিট দশ সেকেন্ডে ট্রান্সমিট হয় তাহলে প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে কত হচ্ছে এক লাখ ভাগ দশ ইজিকাল টু দশ হাজার বিট ঠিক আছে এটা যদি আমার দশ হাজার থাকতো ঠিক আছে তাহলে আমরা কি করতাম এটাকে আবার দশ দিয়ে ভাত করতাম তখন আমাদের কত আনসার হতো এক হাজার বিপিএস এরকম আর কি যদি পাঁচ থাকতো পাঁচ হাজার বুঝছি সবাই আচ্ছা তারপর আমরা যদি দেয় তিন নাম্বারে যে ডেটা স্থানান্তরের হারকে কি বলে অলরেডি আমরা জেনে গেছি একটু আগে থেকে তাই না তিনের বি ব্যান্ড বলা হয়ে থাকে ওকে তারপর কোন প্রকার কোন প্রকার মোবাইল ফোনে LTE লং টার্ম ইভলিউশন স্ট্যান্ডার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে কোন প্রকার বা কোন প্রজন্মের বলতে পারি আমরা মোবাইল ফোনে LTE লং টার্ম ইনোভেশন স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইটা কি পারবেন আপনারা দেখি আচ্ছা শাওন হোসেন বলতেছে ভাই ফোরে ডি হবে নাফিসা বলতেছে ভাই ফোরে সি হবে সোয়েদ জাহান আহমেদ বলতেছে ভাই বি হবে না বি তো থ্রি এর জন্য আচ্ছা ইশিকা বলতেছে ভাই এটা জানি না আচ্ছা সাহা বলতেছে ভাই আমার কমেন্ট পড়েন না কেন পড়ে ফেলছি আচ্ছা সুলতান মোহাম্মদ আরেক বলতেছে আচ্ছা শুভ রয় বলতেছে ভাই সি হবে স্লাম বলতেছে ওকে সো বেসিক্যালি এটা ফোর হবে ভাই ডি ফোর্থ জেনারেশন মোবাইল থেকে এলইডিটা অন্তর্ভুক্ত করা শুরু হয়েছে চতুর্থ প্রজন্মের মোবাইলে নিচের কোনটি ব্যবহার করা হয় সার্কিট সুইচিং এ আর পি টিসিপি অ্যান্ড আইপি কোন প্রজন্মের মোবাইল ফোন থেকে উডিনটা ডাউনলোড হয় নাই রুটিনটা যদি ডাউনলোড না হয়ে থাকে তাহলে আপনি গ্রুপে জয়েন করে ফেলেন টেন মিনিট স্কুল আপলোড করা হবে আচ্ছা এইটা জানি না ভাই সেটা হচ্ছে কি কোন প্রজন্মের মোবাইলে নিচের আচ্ছা চতুর্থ প্রজন্মের মোবাইলে কোনটা ব্যবহার করা হয়েছে কেউ কি অ্যান্সারটা পারবেন আচ্ছা আপনাদেরকে একটা পরামর্শ দিই সেটা হচ্ছে কি আমাদের আইসিটির কোশ্চেন প্রত্যেক বছর একটু একটু করে কঠিন কঠিন হচ্ছে 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 কেন জানি না কিন্তু ঠিক আছে আপনারা এই ধরনের প্রশ্ন পরীক্ষার হলে পেতে পারেন ঠিক আছে প্রত্যেকবারে আমরা দেখতেছি যত বছর যাচ্ছে একটু একটু করে আমাদের আইসিটি কোশ্চেন কেন জানি কঠিন হচ্ছে কেন হচ্ছে আমরা জানি না বাট কঠিন হচ্ছে আর কি সে একটু আমরা কঠিন কঠিন এমসিকিউগুলো কঠিন কঠিন সিকিউগুলা একদম ইজিলি জাস্ট ছোটো ছোটো সাজেশন না পড়ে একটু ইন ডিটেলসে পড়ার চেষ্টা করব না হলে কিন্তু অনেকবার গত বছর কিন্তু প্রচুর স্টুডেন্টদের আইসিটি এক্সাম কিন্তু অনেক খারাপ হয়েছিল ঠিক আছে সেই ভুলটা করা যাবে না ওকে আইপি রাইট সবাই মোটামুটি রাইট অ্যান্সার দিয়েছেন যারা দিতে পারছেন আচ্ছা আচ্ছা যেই মানুষটা ফেস ইউটিউবে অনেকক্ষণ ধরে ফাইভ ফাইভ ডি বলছেন ভাইয়া আপনি প্রবাবলি অন্য কোনো লেটারে আপনার নাম লিখছেন এই জন্য আমি পড়তে পারতেছি না আপনি ইংলিশে লিখলে সুবিধা হয়তো আপনার নামটা একটু চেঞ্জ করে ইংলিশে লেখেন ভাইয়া ঠিক আছে আমি পড়তে পারতেছি না এব তারপরে অন্য কোন মানে ইটালিক বা অন্য কোন লেটারে লিখছেন আমি শুধু বাংলার ইংলিশ পড়তে পারি ভাই অন্য কোন লেটার পড়তে পারি না ঠিক আছে সবাই নাম একটু বাংলা বা ইংলিশে লিখেন মোবাইল ফোনের কোন প্রজন্ম আচ্ছা মোবাইল ফোনে কোন প্রজন্ম হতে সেবা চালু হয় আচ্ছা এটা এই কোশ্চেনে আমাদের কোন একটা ভুল আছে জিপিআরএস এর পূর্ণ কি জিপিআরএস গ্লোবাল প্যাকেজ রেডিও সার্ভিস গ্লোবাল প্যাকেজ রেডিও সার্ভিস প্যাকেট প্যাকেজ জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস জেনারেল প্যাকেজ রেডিও সার্ভিস জিপিআরএস একটা টেকনোলজি এটার পূর্ণরূপ কি গ্লোবাল প্যাকেট রেডিও সার্ভিস গ্লোবাল প্যাকেজ রেডিও সার্ভিস জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস জেনারেল প্যাকেজ রেডিও সার্ভিস জিপিআরএস সাত নাম্বার ছয়টার কোশ্চেনটা অসম্পূর্ণ ছিল সাতের ডি বলছে লিজা আচ্ছা লিজা আবার ডিলিট করে দিছে কেন সাতের ডি কনফিউশন আচ্ছা রোকন বলতেছে ভাই সাতের বি হবে আবার সাবিনা বলতেছে ভাই সাতের ডি হবে এদিকে হচ্ছে গিয়ে রজনীর কি ইন্টারনেট স্লো হচ্ছে আচ্ছা অর্পা বলতেছে ভাই সাতের ডি হবে যে জেনারেল প্যাকেজ রেডিও সার্ভিস আর বি কেউ কেউ বলতেছেন আফির রহমান যে ভাই গ্লোবাল প্যাকেজ রেডিও সার্ভিস আমাদের অ্যান্সার হচ্ছে গে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস আচ্ছা তারপরে ডাব্লিউ এ পি বা ওয়্যাব কি মোবাইল ফোনের ভয়েস ইমেল ব্যবহার টেলিফোন ইন্টারনেট ব্যবহার ইমেল ইমেল মোবাইলের ব্যবহার মোবাইল ফোন ইন্টারনেটের ব্যবহার মোবাইল ফোনের ভয়েস ইমেলের ব্যবহার করা আচ্ছা টেলিফোন ইন্টারনেট ব্যবহার করা ইমেল মোবাইলের ব্যবহার মোবাইল ফোন ইন্টারনেটের ব্যবহার WAP এ পি বা ওয়্যাব হুম আট নম্বরটা আচ্ছা ভুল করলে অসুবিধা লিজা অসুবিধা নেই আপনারা তো মন খারাপ করেন না এখনো অনেক এমসিকিউ আছে আচ্ছা আটের বি বলতেছে সবাই আবার কয়েকজন এ বলতেছে যে মোবাইল ফোনের ভয়েস মেল ব্যবহার করা আবার টেলিফোন ইন্টারনেট ব্যবহার করা সো এই দুইটার মধ্যে ডিউ বলে ফেলছে আচ্ছা জাহান ডি বলতেছে যে মোবাইল ফোন ইন্টারনেট ব্যবহার আচ্ছা গুলো কি একটু কঠিন লাগতেছে রাব্বি হোসেন এমসিকিউ গুলো কি কঠিন লাগতেছে রে বাবা আপনারটা তো মানে এখন পাঁচশো পঞ্চান্ন জনেরটা তো একবারে পড়া সম্ভব না সম্ভব সম্ভব না আচ্ছা ডি আচ্ছা রাহাত হোসেন বলতেছে ডি হবে নাজমুল হবে ওয়ারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল যা দিয়ে মোবাইল ডিভাইস দ্বারা ইন্টারনেট ব্যবহার বোঝা হয়ে থাকে তাহলে যারা ডি বলছিলেন তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে আকাশ বি বলছেন বাবা হয় নাই আপনার তারপর নাজমুল সাকিব খুব কঠিন একটু কঠিন কঠিন এমসিকিউ আসলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এখন থেকে নাইলে কিন্তু দেখা যাচ্ছে যে ভাই প্রবলেম আছে চ্যাপ্টার ওয়ানে অল কার হয়েছে তাপস থ্যাংক ইউ তাপস আচ্ছা অফ এ ফুল ফর্ম কি অফ এ ফুল ফর্ম হচ্ছে ওয়ারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল যা দিয়ে বেসিক্যালি মোবাইল ডিভাইস দ্বারা ইন্টারনেটকে কানেক্ট করা বোঝায় ঠিক আছে ওকে তারপর অফিসে অফিস ধরনের নেটওয়ার্ক টোপোলজি ব্যবহৃত হয় অফিসে কোন হ্যাঁ অফিসে কোন ধরনের অফিসে কোন ধরনের নেটওয়ার্ক টোপোলজি ব্যবহৃত হয় স্টার রিং বাস ট্রি যদি একটা অফিস থাকে আপনার আপনার জন্য কোন ধরনের টোপোলজি ব্যবহার করা সুবিধাজনক হবে ভাই এগুলা কিভাবে পারবো এগুলা হচ্ছে আপনি যখন বিভিন্ন টোপোলজির বৈশিষ্ট্য পড়বেন ভাই ঠিক আছে বৈশিষ্ট্য পড়বেন ব্যবহার পড়বেন ওই ব্যবহারের মধ্যে লেখা আছে কোন টোপোলজিটা অফিসের জন্য ভালো ঠিক আছে এইগুলার কোথা থেকে পাবো ভাই এগুলো আমরা যখন টপোলজিগুলো পড়বো টোপোলজির যে বৈশিষ্ট্যগুলো পড়বো ওই বৈশিষ্ট্যের মধ্যে আমরা এগুলা পেয়ে যাব ঠিক আছে এত হার্ড কারণ হচ্ছে যে সামনে আমাদের পরীক্ষায় হার্ড আসার পসিবিলিটিস বেশি পিডিএফটা ডাউনলোড আমরা পিডিএফটা গ্রুপে দিয়ে দিব গ্রুপের নামটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে ওয়ান শট এমসি কিউ এইচএসি টোয়েন্টি ফোর ওয়ান শট এমসি কিউ এইচএসি টোয়েন্টি ফোর সামনে বা লাস্টের টেন এম এস আছে ঠিক আছে সো আপনারা এই গ্রুপটাতে জয়েন হয়ে গেলে জাস্ট ফেসবুকে একটু সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আর যাদের ফেসবুক নেই তারা অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওকে সবাই বলতেছে ভাই সি হবে বাস আচ্ছা অফিসে কোন ধরনের টোপোলজি ব্যবহার ভালো এটা বাসই হবে অ্যাকচুয়ালি ঠিক আছে ট্রি হবে না বাস হবে এটা বাস হবে ঠিক আছে কারণ দেখেন বাস টপোলজিতে কি হয় মাঝখানে একটা নেটওয়ার্ক থাকে এটা একটা অফিসের সমস্ত জায়গাতে কি হয় এই নেটওয়ার্কের মধ্যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা বাস টপোলজি সো এইটা যদি আপনারা একটা অফিসে একটা পিসি হয় আপনি যখন এইখানে পাঠায় দিবেন ফুল অফিসের সবার কাছে ওটা ইজিলি চলে যেতে পারবে ঠিক আছে এই জন্য আমাদের বাস হবে ট্রিতে সমস্যা কি দেখেন তখন ট্রি হচ্ছে আমাদের এখানে আছে এখন এই আপনি অফিসের এটাকে সবার কাছে এর কাছে এর কাছে এখানের থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে ট্রিটা এই জন্য অফিসের জন্য বাসটা ভালো হবে ঠিক আছে কারণ আপনি জাস্ট মূল লাইনে পাঠাই দিলে সমস্ত কম্পিউটার বা ডিভাইস এর সাথে ইজিলি কানেক্টেড এবং এখানে ধরেন একটা প্রিন্টার আছে আপনি এখান থেকে চাইলে প্রিন্ট করে ফেলতে পারবেন বা অডিও ডিভাইস আছে ইজিলি আপনি কি করতে পারবেন ভাইয়া সবগুলা ইজিলি করতে পারবেন ঠিক আছে আচ্ছা কোন নেটওয়ার্ক টোপো কোনটি নেটওয়ার্ক টোপোলজি নয় আচ্ছা আমাদের নিচে যে অপশনগুলো আছে এর মধ্যে কোনটা নেটওয়ার্ক টোপোলজি নয় রিং স্টার বাস ল্যান্ড কোনটা টোপোলজি না অন্য কোনো কিছু ঠিক আছে এটা কিন্তু ইজি আছে দশ নাম্বারটা কিন্তু অনেক ইজি কোনটা টোপোলজি নয় আমরা কিন্তু টোপোলজিগুলোর নাম জানি তাই না সেটা কিন্তু একটু ইজি হবে আশা করি সবাই পারবেন দশের এ রোপন বলে দিয়েছেন সবার আগে এদিকে আইসিএর সেকেন্ড চ্যাপ্টারে কিছু পড়ি নাই এই জন্য এনসিকে কিছু পড়লেও পাততেন না মানে একটু কঠিন আছে আজকে এনসিকিগুলো আচ্ছা রাব্বি ইসলাম বলতেছে দশের এ হবে ভাইয়া ল্যান্ড অ্যান্সার সঠিক ল্যান্ড কিন্তু কোনো টোপোলজি না তাই না ল্যান্ড কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ড তাই না তো ল্যান্ড কিন্তু আমাদের কোনো ট্রপোলজি না আচ্ছা স্টার টোপোলজিতে কোনটি ব্যবহৃত হয় সেন্ট্রাল রিপিটার সেন্ট্রাল হাব সেন্ট্রাল মডাম মডেম আর হচ্ছে গিয়ে স্টার সার্ভার স্টার ট্রপোলজিতে কোনটা ব্যবহৃত হয় স্টার ট্রপোলজি আমরা দেখি কেমন হয় এরকম হয় তাই না সো ইস্টার যেতে কি হয় সেন্ট্রাল রিপিটার সেন্ট্রাল হাব সেন্ট্রাল মডেম সেন্টার স্টার সার্ভার কোনটা ব্যবহার করা হয় আমি দেখতে পাচ্ছি কুমার দাস বলতেছে ভাই 11 ডি হবে স্টার সার্ভার আচ্ছা ইউটিউবে ক্লাস খুঁজে পাচ্ছি না ইউটিউবে ক্লাস খুঁজে পাওয়া তো দরকার নেই ফেসবুকে ক্লাস করেন সমস্যা নেই তো আচ্ছা নাজমা সাকি বলতেছে ভাই এ হবে যে সেন্টার রিপিটার হবে আচ্ছা এগারো ডি হবে বলতেছে চৌধুরী যে ভাই স্টার সার্ভার হবে শিওর আপনারা সবাই আল মিন দাদা ভাই এই রকম উদ্ভট উদ্ভট নাম দিয়েন না হ্যাঁ একটু নামগুলো পড়ার মতো আল মিন তারপরে মাঝখানে আবার এরকম এরকম করে পড়তে সমস্যা হয়ে যায় ওকে এগারোর বি বলতেছে যে ভাই সেন্ট্রাল হাব আচ্ছা অ্যান্সার হচ্ছে সেন্ট্রাল হাব থাকে স্টার টপোলজির মাঝখানে হাব থাকে সব সময় পড়াইছি না ক্লাসে এস এম পির ক্লাসেও তো অ্যাটলিস্ট পড়াইছি এস এম পির পোলাপান পারলেন না কেন মাঝখানে তো হাব থাকবে বাবা রিপিটার কখনো বলছি আমি ক্লাসে যে মাঝখানে একটা রিপিটার থাকবে রিপিটার থাকবে না হাব থাকবে দেখেন স্টার কীভাবে কাজ করে এখানে আমার একটা ভাই এখানে চারটা আমার কম্পিউটার আছে আমি কিন্তু ডিভাইস এখানে এবং এখানে কি থাকে একটা হাব হাব থাকে এখান থেকে এই এই আসে তখন আবার পার্টিকুলারলি কাউকে পাঠায় দেয় ও রিপিট করে না ও ওই ডাটাটাকেই পাঠায় ঠিক আছে মাঝখানে হাফ থাকে হাব সবসময় মনে থাকবেন স্টারের মাঝখানে কি থাকে হাব থাকে নট রিপিটার যা রিপিটার বলছেন ঈশা ক্লাস করেন না মনোযোগ দিয়ে ওকে কম্পিউটারের সাথে বাইরের যন্ত্রের যোগাযোগ ব্যবস্থাকে কি বলে কম্পিউটারের সাথে বাইরে কোনো ইন্টার সেই ইন্টারনেক্সট ইন্টারনেট ইন্টারকম ইন্টারকেস কম্পিউটারের সাথে বাইরের যন্ত্রের যোগাযোগ ব্যবস্থাকে কি বলা হয় বারো নাম্বার এমসিকিউ ঠিক আছে নামটা আলামিন হতো স্যার আচ্ছা কার নাম আলামিন হতুল ইসলাম বুঝি নাই বারোর এ আব্দুল আজিজ বারোর বি বলতেছে অনেকে যে ইন্টারনেক্সট আর হচ্ছে ইন্টারনেট অ্যান্সার হচ্ছে ইন্টার কেস আচ্ছা একটু কঠিন এই এমসি গুলা আপনারা পিডিএফটা অবশ্যই অবশ্যই একটু কালেক্ট করে নেন ঠিক আছে আচ্ছা ইন্টারনেট হচ্ছে পৃথিবী জুড়ে সারা পৃথিবীর যে বিভিন্ন ডিভাইসের মধ্যে যে নেটওয়ার্ক সেটা ঠিক আছে এটা মোবাইলের সাথে মোবাইলেরও হইতে পারে ইন্টারনেটে সবসময় আপনি কম্পিউটার ব্যবহার করেন না বুঝছেন কানে আচ্ছা তারপর হচ্ছে ডেটা কমিউনিকেশন কি ঢাকা বোর্ড দু হাজার ষোলোতে আসছে দুইটা ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় মাধ্যম মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ শুধুমাত্র তার নির্ভর যোগাযোগ ডেটা কমিউনিকেশন কি দুইটা ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় ঢাকা বোর্ডে আসছে কিন্তু এটা হ্যাঁ মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ শুধুমাত্র তার যুক্ত তথ্যের প্রবাহ শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ তেরোর এ তের এ নাম্বার দুটা ডিাইস মধ্যে তথ্যের বিনিময় এটা কিন্তু সবাই পারা উচিত তাই না দুইটা ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় কখনোই মানে ডেটা কমিউনিকেশন যেটা দুইটা ডিভাইস কম্পিউটার হইতেই হবে এমন কোনো কথা নেই তার মাধ্যম তার যুক্ত মাধ্যম সব কিছু হইতে পারে আচ্ছা ব্যান্ডউইথ কি এটা আমরা অলরেডি পারি ডেটা প্রবাহের হার ডেটা প্রবাহের দিক ডেটা প্রবাহের মাধ্যম ডেটা প্রবাহের আচ্ছা ডেটা প্রবাহ আর কি এখানে বুঝাইছে রটা হবে না ডেটা প্রবাহ সো ডেটা প্রবাহের হার আমরা জানি ব্যান্ড কি আগে একটু আগে দেখছি আমরা নিচের কোনটি ন্যারো ব্যান্ডে ব্যবহৃত হয়

রোকন তাসলিমা আক্তার পনেরো বি ভাইয়া শাওন বি বলছে এ বলছে ইফরাত জাহান বলছে ডি ওইদিকে মাইশা বলতেছে ক্লাসে মোবাইলটা আসে না এই অ্যাপে ভাই কোথায় পাবো আহ ইসলাম ইতি বলতেছে ভাইয়া ডি হবে ওয়াকি টকিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়ে থাকে আচ্ছা ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহৃত হয় ভাই বি বলছেন নাকি কেউ আচ্ছা ইয়া তো সেন বলছেন হচ্ছে টেলিগ্রাফে ব্যবহৃত হয়ে থাকে ন্যারো ব্যান্ড ওকে তারপর ব্রডব্যান্ডের ব্যান্ড উইথ কত ব্রডব্যান্ডের ব্যান্ড উইথ কত সো ন্যারো ব্যান্ড একটা ব্যান্ড উইথ ব্রডব্যান্ড আরেকটা ব্যান্ড উইথ সো ব্রডব্যান্ডের ক্ষেত্রে ব্যান্ড উইথ কত হবে কুমিল্লা বোর্ড ষোলোতে আসছে ওয়ান এমবিপিএস বা অধিক নয়শো এমবিপিএস 45 থেকে তিনশো এমবিপিএস 4৫ এমবিপিএস এর কম কখন আমরা একটা ব্র্যান্ডকে ব্রড ব্যান্ড বলবো অর্থাৎ কত ব্যান্ড সাথে মানে কত ব্যান্ডউইথ থাকলে তাকে আমরা ব্রড ব্যান্ড বলবো এখানে আমাদের অপশন আছে যে 1 এমবিপিএস এর অধিক 9600 এমবিপিএস 45 থেকে 300 এমবিপিএস এবং 45 এমবিপিএস এর কম আমি বলছি টেলিগ্রাফ ওকে থ্যাংক ইউ 16 পারতেছিনা আচ্ছা সমস্যা নেই না পারলো আমরা এখন শিখে যাব ষোলো এ বলতেছে অনেকে অনেকে বলতেছে সি অনেকে বলতেছে বি আচ্ছা এ হবে ওয়ান এমবিপিএস বা এর অধিক ওয়ান এম বা এ যারা এ বসেন সবারটাই হয়েছে ওয়ান এমবিপিএস বা এর অধিক যখন থাকবে লিজা তখনই কি হবে তখনই এটা হচ্ছে গিয়ে আমাদের ব্রডব্যান্ডের অন্তর্ভুক্ত হবে আচ্ছা ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে গিয়ে চট্টগ্রাম বোর্ড আচ্ছা তো ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায় তিন চার পাঁচ আর ছয় সো গতি তাই না এই ক্লাসিফিকেশনগুলো কীভাবে ছিল গতি তাই না আচ্ছা তো ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায় আচ্ছা ফাতেমা ইসলাম বলতেছে ভাই ষোলোর এ হবে ষোলো তো না পো আমরা সতেরোতে অর্পিতা দাস আচ্ছা জানাতুল শারমিন পারিনা আচ্ছা না পালা সমস্যা নেই শিখে যাব মাহি বলতেছে সতেরো বি ভাইয়া রকন বলতেছে ভাই সতেরো তিন হবে সি তিন পাঁচ ভাবে আচ্ছা তিন ভাবে তিন ভাবে কি কি একটা হচ্ছে ব্রডব্যান্ড ন্যারো ব্যান্ড আর একটা কি আপনারা বলেন দুইটা তো স্লাইডে আছে একটা হচ্ছে ব্রডব্যান্ড আর একটা হচ্ছে ন্যারো ব্যান্ড আর কি তিন ভাগে আমরা ভাগ করতে পারি একটু আগে দেখা দিয়েছিলাম যে ব্রডব্যান্ডের গতি তাই না তিন ভাবে হ্যাঁ আর একটা কি একটা হচ্ছে ব্রডব্যান্ড আর একটা কি ন্যারো ব্যান্ড আর কি আচ্ছা তারপর হচ্ছে ভয়েস ব্যান্ড এবার চলে আসে ভয়েস ব্যান্ডের ডেটার সর্বোচ্চ গতি কত হবে এটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসছে যে ভয়েস ব্যান্ডের ডেটার গতি সর্বোচ্চ কত হইতে পারে তাইলে আমাদের ব্যান্ড কয়তা তিনটা একটা হচ্ছে ন্যারো একটা হচ্ছে ব্রড আর একটা হচ্ছে ভয়েস প্রত্যেকটার অবশ্যই সীমা মুখস্ত করে ফেলতে হবে ঠিক আছে কারণ এখান থেকে এমসিকো কিন্তু দেখতেছি আমরা রিপিটেডলি বোর্ডে কিন্তু এখান থেকে এমসিকো আসে তাই না আচ্ছা ভয়েস ব্যান্ড হ্যাঁ আচ্ছা সঠিক পরেরটাতে চলে আসছে যদিও আচ্ছা আঠারো নম্বর সরি আঠারো বি আঠারো বি ইফরাত জাহান বলতেছে আঠারো বি হবে ভাইয়া অর্পিতা দাস বলছে ভয়েস ব্যান্ড হবে তারপর ইসলাম শাহা বলতেছে ভাইয়া সতেরো এ আচ্ছা তারপর হচ্ছে গিয়ে জেনেফার বলতেছে ভাইয়া বি হবে ওইদিকে হচ্ছে গিয়ে সাহা বলতেছে ভায়া বি হবে আচ্ছা তারপর হচ্ছে গিয়ে ও রেটি চক্রের বি হবে আচ্ছা आंसर বি হবে 9600 এমবিপিএস হচ্ছে কি আমাদের ভয়েস ব্যান্ডে সর্বোচ্চ গতি তাই না আচ্ছা তারপর দুজন ব্যক্তি মোবাইলে কথা বলার ক্ষেত্রে কোন মোড কাজ করে এটা হচ্ছে ময়মান সিং বোর্ডের একটা क्वेश्चन সে এখানে একজন ব্যক্তি আছে একজন এখানে বক্তা আছে দুজন কথা বলতেছে কোন মোডে কথা বলবে ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স মাল্টিকাস্ট দেখেন মাল্টিকাস্ট হবে না হ্যাঁ আগে থেকে বলে দিলাম এই প্রথম তিনটার মধ্যে যেকোন একটা হবে আপনাদেরকে একটু সহজ করে দিলাম প্রথম তিনটার মধ্যে যে কোনো একটা হবে আচ্ছা সাইফুল ইসলাম বলতে কি শেয়ার করছেন ক্লাসটা ফুল ডুপ্লেক্স অ্যান্সার সঠিক যারা ফুল ডুপ্লেক্স বলছেন আচ্ছা হাফ ডুপ্লেক্সের একটা উদাহরণ বলেন তো কেউ আমাকে কমেন্টে হাফ ডুপ্লেক্সের একটা উদাহরণ বলেন তো কেউ হাফ ডুপ্লেক্সের একটা উদাহরণ বলতে পারবেন আচ্ছা অ্যান্সার কি হবে ভাইয়া অ্যান্সার হবে ফুল ডুপ্লেক্স তাই না অ্যান্সার হবে ফুল ডুপ্লেক্স ওকে তারপর অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা কোনটা ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয় বেশি 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 ডেটা ট্রান্সমিট হয় প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না বিরোধীহীনভাবে ডেটা ট্রান্সমিট করা যায় বরিশাল বোর্ড সতেরোর একটা কোশ্চেন অ্যাসিঙ্ক্রোনাস তাহলে সিঙ্কো এইখানে আবার কয় রকম আছে ভাইয়া অ্যাসিঙ্ক্রোনাস আছে সিঙ্ক্রোনাস আছে তাই না ওয়াকি টকি অ্যান্সার সঠিক হয়েছে যারা ওয়াকি টকি বলেছেন আচ্ছা বিশ নাম্বারটা কি হবে তাহলে অ্যাসিংটোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা কোনটা ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয় বেশি বেশি ডেটা ট্রান্সমিট হয় প্রাইমারি প্রাইমারি স্টোরেজের ডিভাইসের প্রয়োজন হয় না বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিট করে কোনটা হবে আচ্ছা তান্ধি সরকার বলতেছে ওয়াকিটকি হ্যাঁ ওয়াকিটকি হয়ে গেছে আচ্ছা দশে বিশের সি বলতেছে অনেকে যে প্রাইমারি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না ভাইয়া আচ্ছা বিশের এ বলছে জীবন যে ভাই ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয় আচ্ছা বনিকে বলতেছে ভাই এ হবে আবার এদিকে নাফিসা বলতেছে ভাই ডি হবে বিরতিহীন ভাবে তাহলে আমরা তিনটা পাইছি এ সি আর ডি তাই তো সি যাদের হয়েছে অ্যান্সার তাদেরটাই হয়েছে বাকিদেরটা আর হয় নাই আচ্ছা ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয় কুমিল্লা বট উনিশ টেলিগ্রাফিতে

টি এ তাসিন বসু ভাই এ হবে উনি আক্তার ভাই এ হবে ব্লেন্ড ঢাপা আচ্ছা ফ্রম কি তো হ্যাঁ প্লিজ বলেন ফ্রমটা আচ্ছা সবাই একটু শান্ত হন আপনাদের ইয়াটা হচ্ছে গিয়ে আপনারা গ্রুপে পেয়ে যাবেন গ্রুপে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছিল একটু আগে ওকে ভাই একটু স্লো বলবো আচ্ছা স্লো বলতে অসুবিধা নেই টেলিগ্রাফিতে ভাইয়া কমেন্ট একদিন পরার নাই নুহু না কমেন্ট তো পড়ছি ভাইয়া হাফ ডুপ্লেক্স হচ্ছে টকি আচ্ছা সো আমাদের হচ্ছে একুশ নাম্বার মাল্টি কাস্টের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয় আচ্ছা এটা মাল্টিকাস্ট টেলিগ্রাফিতে হবে ঠিক আছে যে কোনো একটা প্রযুক্তির ক্ষেত্রে হইতে পারে সেটা হইতে পারে টেলিগ্রাফি বা মোবাইল কোনটাতে মাল্টিকাস্টের ক্ষেত্রে সবসময় ভয়েস ব্যান্ডই ব্যবহৃত হইতে হবে এমন কোনো কথা নেই মাল্টি মধ্যে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হইতে পারে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হইতে পারে ব্রড ব্যান্ড ব্যবহৃত হইতে পারে যে কোনো ধরনের ব্যান্ডই ব্যবহৃত হইতে পারে ঠিক আছে আচ্ছা তারপর ন্যারো ব্র্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস অর্থাৎ কত বিপিএস ন্যারো সর্ব সর্ব সর্বনিম্ন সবচেয়ে কম ন্যারো ব্র্যান্ডের ডেটা স্পিড কত অর্থাৎ রেঞ্জের কত থেকে কত রেঞ্জ ধরেন আমার পঞ্চাশ থেকে ষাট রেঞ্জ এই একশো রেঞ্জ তো এর মধ্যে পঞ্চাশটাকে আমাদের এখানে খুঁজে বের করতে হবে অর্থাৎ কত থেকে কত রেঞ্জের মধ্যে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস হতে পারে ন্যারো ব্যান্ড হওয়ার জন্য কোনো একটা তথ্য সুমা আহমেদ আচ্ছা পরে ফেলছি ভাইয়া বাইশ নাম্বার ন্যারো ব্যান্ড সর্বনিম্ন কত পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দুইশো তিনশো আচ্ছা পিডিএফ কিভাবে পাবেন পিডিএফটা আমি লিখে দিয়েছিলাম একটু আগে সেটা হচ্ছে গে ওয়ান শট এমসিকিউ সি কিউ এইচএসি চব্বিশ এই গ্রুপে টেন ঠিক আছে আপনি টেন এমএস ওয়সর্ট এইচএসসি এম সি কিউ টোয়েন্টি ফোর এই গ্রুপটাতে সার্চ দিলে গ্রুপে পোস্ট করে দেওয়া হবে আপনার এই ক্লাসের পিডিএফটা ওকে সবাই বলতেছে ভাইয়া তিনশো অনেকে ওই যে গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিয়েছে অনেকে আরও সবাই গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দেন তো বাইশের বি বলতেছে সবাই যে ভাইয়া বাইশের বি হচ্ছে গিয়ে উনিশের বি যে ভাইয়া পঁয়তাল্লিশ কেউ বলতেছে ভাইয়া দুইশো অ্যান্সার হবে বি পঁয়তাল্লিশ ঠিক আছে আচ্ছা ব্রডকাস্ট মোডের উদাহরণ হইল ব্রডকাস্ট মোডের উদাহরণ তাহলে ব্রডকাস্ট মোডের উদাহরণ কোনটা টিভি সম্প্রচার ভিডিও কনফারেন্সিং টেলিফোনে কথোপকথন এস এম এস প্রেরণ বরিশাল বোর্ড সতেরোর একটা কোশ্চেন যে ব্রডকাস্ট মোডের উদাহরণ কোনটা হবে বিআইয়ের কেউ আসো কিনা হ্যাঁ বি আই আচ্ছা সো ব্রডকাস্ট মোডের উদাহরণ কোনটা হবে আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে গিয়ে টিভি সম্প্রচার ভিডিও কনফারেন্সিং টেলিফোনের কথোপকথন এস এম এস ফেরন হচ্ছে গিয়ে আমাদের একটা ব্রডকাস্ট মোডের উদাহরণ আচ্ছা দীপ রাই বলছে ভাই বি হবে বিতে কী আছে ভিডিও কনফারেন্সিং আচ্ছা লিজা বলছে ভাই তেইশ হাজার এ হবে টিভি সম্প্রচার ওকে ক ক বলতেছে হবে টিভি সম্প্রচার অ্যান্সার হচ্ছে ক টিভি সম্প্রচার ব্রডকাস্টে কি হচ্ছে ভাইয়া ব্রডকাস্ট হচ্ছে টিভি সম্প্রচারের জন্য ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা তারপর কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটা আচ্ছা কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সো আমার একটা কম্পিউটার আছে একটা মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে এটার মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটা হবে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স মাল্টিক্লাস এটা কোথায় ভাইয়া এটা হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার সতেরো কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটা হবে ঠিক আছে আচ্ছা আমি কয়েকবার করে বলে দিয়েছি পিডিএফটা কোথা থেকে নেবেন আমি ক্লাসের শেষে আবার বলে দিব ঠিক আছে ওকে ভায়া এ উ উর্মি আক্তার বলছে ভাইয়া বি হবে ইফাদ জান বলছে ভাইয়া চব্বিশের এ সিমপ্লেক্স আচ্ছা চব্বিশের এ বলতেছে সবাই আবার অনেকে বলতেছে ভায়া আচ্ছা এই বলতেছে সবাই মোটামুটি আচ্ছা এই হবে তাই না সিমপ্লেক্স হবে কারণ কি এটা শুধুমাত্র কম্পিউটার থেকে মাল্টিমিডিয়ার দিকে আমার ডেটাটা যাচ্ছে ঠিক আছে যারা বুঝেন নাই যখন আমার ডেটা শুধু এক দিকে যাবে তখন আমরা বলবো সিমপ্লেক্স ঠিক আছে ডেটা যখন এক দিক থেকে আরেক দিকে যাবে আবার আরেক দিক থেকে এই দিকে আসবে তখন আমরা সেটাকে বলবো ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স কখন যখন একই সময়ে ডেটা যাইতে পারবে না শুধু যাইতে পারবে আসতে পারবে না আবার যখন আসবে তখন যাইতে পারবে না এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স হচ্ছে একসাথে আসা যাওয়া করতে পারে যেমন মোবাইল ফোনে একসাথে কথা বলা যায় আর ওয়াকি টকিতে কি হয় ওয়াকি টকিতে একসাথে কথা বলা যায় না জাস্ট এক কথা বলা যায় দেন কথা শোনা যায় ঠিক আছে আচ্ছা আজান দিচ্ছে নামাজ আচ্ছা আপনার কি নামাজের পরে ফেরত আসবেন আচ্ছা সবাই একটা শেয়ার দেন আপনার কাছে ক্লাসটা থাক নাহলে নামাজের পরে এসে হারাই যাবে আমরা পাঁচ মিনিট নামাজে বিরতি দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমরা দশ মিনিট পাঁচ মিনিট দিলে হবে না নাকি দশ মিনিট দিব সবাই ক্লাসটা শেয়ার করে দেন নামাজ পড়তে যান নাহলে এসে ক্লাস খুঁজে পাবেন না পাঁচ মিনিট দিব দশ মিনিট দিব সবাই দ্রুত বলেন না পনেরো মিনিট কখনোই না আচ্ছা আমরা দশ মিনিটে নামাজে বিরতি দিচ্ছি আটটা দশে আমরা আবার পড়াশোনা শুরু করব ঠিক আছে কিন্তু আপনারা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে যান না হলে এসে আর খুঁজে পাবেন না দশ মিনিটে হয়ে যাবে নামাজ পড়া এসে মিনিট দিলেই হবে পড়া হয়ে যাবে ক্লাসটা একটু শেয়ার করে তারপরে নামাজ পড়তে যান নাহলে এসে আবার খুঁজে পাবেন না ঠিক আছে আমরা দশ মিনিট পর আবার ব্যাক করতেছি আটটা বারোতে সরি আটটা বারোই দিয়ে দিলাম আমরা ওকে হ্যালো ইবরণ নামাজের বিরতির পর আবার আমরা চলে আসলাম ঠিক আটটা বারো বাজে সো সবাই আমরা আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই এবং আমরা ক্লাসটা একবার একটু শেয়ার করে দিই যাতে হচ্ছে গিয়ে সবাই দ্রুত আবার আমাদের ক্লাসটাতে জয়েন করে ফেলতে পারে সবাই দ্রুত একটু শেয়ার করে কমেন্টে লিখে দেন যে ভাইয়া শেয়ার ডান ঠিক আছে খুবই দ্রুত আমি দেখি কে কে শেয়ার করছেন আচ্ছা এখনও কেউ শেয়ার করেন নাই ওয়েলকাম ব্যাক আচ্ছা আফরিন শেয়ার করে শেয়ার ডান লিখে ফেলি সবাই আমরা যাতে আমি বুঝতে পারি কে কে শেয়ার করছি দ্রুত শেয়ার করতে এত সময় লাগবে কেন চলে আসছি ওকে তো সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন একজন এখনো করার নাই আফসানা আসছি আচ্ছা তো সবাই একটু ক্লাসটাতে দ্রুত জয়েন করে আমরা শেয়ারটা ডান করে ফেলি এবং একটু কমেন্ট করে ফেলি শেয়ার ডান ঠিক আছে এভরিওয়ান লিখলে আবু হানিফা আপনি এভরিওয়ান লিখলে কিছু হবে না ভাইয়া আপনি আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন ক্লাসটাতে যাতে এইচসি পরীক্ষার আশপাশে যারা বসবে তাদেরকে বেশি বেশি করে মেনশন করেন আচ্ছা শেয়ার ডান ঈশা নিধির আপনি শেয়ার করছেন আচ্ছা শেয়ার ডান লিখছেন বাট এখন একটা শেয়ার ভালো না যে ওকে তো সবাই একটু দ্রুত ক্লাস্টারকে শেয়ার করে ফেলি আচ্ছা জান্নাতুল বিনতে জান্নাত বিনতে শেয়ার ডান বাট স্টিল শেয়ার নাই। আচ্ছা আমি জানি না আগে মোডের আচ্ছা আমাদের একটা চিত্র দেয়া আছে চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি একজন প্রেরক তার প্রাপক অনেকজন এবং সবাইকে সে কি করতেছে সবাইকে সে তার ইনফরমেশন সেন্ড করতে পারছে তাই না চিত্রটাতে আমরা কি দেখতে পাচ্ছি আচ্ছা একজন কিন্তু আমার শেয়ার দেড়শোটা দেড়শোটাই আছে সমাপ সম্পাসাহা ঠিক আছে এটা এখনো বাড়ে নাই আমি জানি না কেন আচ্ছা তো প্রেরক হচ্ছে প্রেরক একজন সে তিনজন প্রাপক আছে সে সবাইকেই জিনিসটা সেন্ড করতে পারছে ব্রডকাস্ট ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স সিমপ্লেক্স কোনটা হবে পঁচিশে এত বুঝি নাই তাপস কি বলছো আচ্ছা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে পজিশন এ বলতেছে ভাই এটা একটা ব্রডকাস্ট অ্যান্সার সঠিক ফুল ডুপ্লেক্স সাব ডুপ্লেক্স সিমপ্লেক্স না এটা আচ্ছা বিপিএস এর পূর্ণ কি যশোর বোর্ড সতেরো বিট পার সেকেন্ড বাইট পার সেকেন্ড বাইনারি পার সেকেন্ড বিট পার সিস্টেম বিটের এর পূর্ণ কি বিটের পূর্ণরূপ কি বিট পার সেকেন্ড বাইট পার সেকেন্ড বাইনারি পার সেকেন্ড এবং বিট পার সিস্টেম ছাব্বিশের এ বলতেছে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নীলা রহমান বলতেছে ভাই ছাব্বিশের এ এদিকে হচ্ছে গে ফাহমিদা রুমি বলতেছে ভাই ছাব্বিশের এ লিজা বলছে এ আলামিন বলছে ভাই এ সকাল বলতেছে ভাই এ এদিকে হচ্ছে রাকিব বলতেছে ভাই এ যে বিট পার সেকেন্ড অ্যান্সার সঠিক বিট পার সেকেন্ড ডেটা স্থান্তরের হারকে কি বলে ব্যান্ড মিটার ব্যান্ড উইথ ডেটা ট্রান্সমিশন ডেটা কানেকশন এটা আসছে যশোর বোর্ড দু হাজার সতেরোতে বিনতে মায়া বলতেছে ভাইয়া ছাব্বিশের এ আচ্ছা একবার রাখিবি একবার আনসার একটা আনসার একবার দিলেই হবে ভাইয়া ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে গিয়ে উম আশি আচ্ছা এতক্ষণ পর একটা শেয়ার আসছে আমি জানি না কে থ্যাংক ইউ যিনি শেয়ার করছেন আচ্ছা সাতাশের বি বলতেছে সবাই যে ভাইয়া ব্যান্ড উইথকে বলা হচ্ছে ডেটা স্থানান্তরে হ্যাঁ আপনারা সঠিক কোনটির মাধ্যমে একই সময় ডেটা দুদিকেই যেতে পারে অর্থাৎ আমার একটা ডেটা আছে একই সেম টাইমে এখান থেকে এখানে আসতে পারবে এখান থেকে এইখানেও আসতে পারবে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ব্রডকাস্ট ফুল ডুপ্লেক্স কোন সময় আমার ডেটাটা দুই দিকে যাতায়াত করে একই সময় তাই না কোনটা হবে যখন আমার ডেটাটা একসাথে দুই দিকে যাইতে পারছে একটু আগে দেখাইছিলাম কিন্তু আঠাশ নাম্বারটা কিন্তু আমি একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম তাই না আঠাশে কি হবে বি হাফ ডুপ্লেক্স না হয় নাই সরকার হয় নাই মিস্টার অন্তরা অন্তর নাকি আনান্তা আনন্দা হয় নাই ভাইয়া আপনারটা কোন কোনটির মাধ্যমে একই সময় ডেটা দুই দিকে যেতে পারবে একই সময় ডেটা দুই দিকে যেতে পারবে ভাইয়া দুইটা করতে ফুল ফুল ডুপ্লেক্স তাই না দিকে ডুপ্লেক্সের ক্ষেত্রে হচ্ছে হাফ ডুপ্লেক্স কি হচ্ছে একই সময় যেতে পারে না ডেটা দুই দিকে যেতে পারে ঠিক আছে বাট একই সময়ে না এক যখন যায় একদিকে ডেটা আর একদিক থেকে ডেটা আসা বন্ধ থাকে আর ফুল ডুপ্লেক্সে দুই দিকে যাতায়াত করতে পারে ফ্রিলি তাই না আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার হবে ফুল ডুপ্লেক্স একটা চ্যানেলের মধ্যে দিয়ে 10 সেকেন্ডে আচ্ছা এটা আমরা অলরেডি করে ফেলছি গ্রুপে গ্রুপ এসএমএস প্রদান করা কি অর্থাৎ আপনি একই সাথে একটা গ্রুপে সবাইকে এসএমএস প্রদান করতেছেন এটা কি ইউনিকাস্ট মাল্টিকাস্ট ব্রডকাস্ট টেলিকাস্ট সিলেট বোর্ড 17 এর একটা क्वेश्चन গ্রুপ এসএমএস করা একই সাথে অনেককে এস এম এস করা অনেক ঠিক আছে একই সাথে যখন আমরা অনেককে এস এম এস করতে পারবো গ্রুপে অর্থাৎ আমার গ্রুপে যারা আছে সবাইকে আমি এস এম এস করতে পারছি তখন আমরা সেটাকে কি বলবো অনেক বলেন তো দেখি আচ্ছা আঠাশের বি বলতে তিরিশ নম্বরে আছি আমরা ভাইয়া তিরিশের বি বলতেছে এদিকে আচ্ছা আলামিন বলতেছে ভাইয়া লিজা বলতেছে ভাইয়া তিরিশের বি হবে মাল্টিকাস্ট আচ্ছা প্রমা বলতেছে ভাইয়া আচ্ছা শুভ রয় পাল বলতেছে ভাইয়া তিরিশের খ হবে বি হবে তারপর হচ্ছে ফাতেমা বলতেছে ভাইয়া ফাতেমা কিছু বলছে উড়ে চলে গেছে ওকে সো আমাদের অ্যান্সার কি হবে মাল্টিকাস্ট কাস্ট হবে বি যারা বলছেন সবারটা হয়েছে ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার এটা আসছে ময়মান সিংহ সতেরোতে ডেটা ট্রান্সমিশনের মোড অর্থাৎ কত মোডে আমার ডেটা ট্রান্সমিট হচ্ছে দুই ভাবে তিন ভাবে চার ভাবে পাঁচ ভাবে কোন ভাবে নিহা তাসনিম আচ্ছা এদিকে আলামিন লিজা উমে তাসিনা তারপরে হচ্ছে গে শুভ রয় পাল বলতেছে ভাই একত্রিশের এ হবে দুই ভাবে একটু দেখে অ্যান্সার দিই শুভ তারপর হচ্ছে ভাই মাল্টিকাস্ট মাল্টিকাস্ট তো হয়ে গেছে ভাই একুতে রাখি বলতেছে ভাই বি হবে তিন ভাবে অ্যান্সার সঠিক বি হবে বাবা তিন ভাবে মাল্টি ডেটা ট্রান্সমিশন মোট কত প্রকার তিন প্রকার তিন প্রকার দুই প্রকার না ঠিক আছে ঠিক আছে রাকিব আচ্ছা তারপর কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের সময় যে ধরনের ট্রান্সমিশন হয় তা হচ্ছে সিনক্রোনাস ন্যারো ফুল ডুপ্লেক্স নিচের কোনটি সঠিক আচ্ছা তাইলে কোনটা সঠিক হবে কতে আছে এতে আছে এক ও দুই বিতে আছে এক ও তিন সিতে আছে দুই ও তিন আর ডিতে আছে সবগুলায় কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের সময় কোন ধরনের ট্রান্সমিশন হয় সিনক্রোনাস ন্যারো ফুল ডুপ্লেক্স মৌল মৌল কি ময়মনসিং বোর্ডের একে আছে কতে এতে আছে এক ও দুই বিতে আছে এক ও তিন সিতে আছে দুই ও তিন আর ডিতে আছে ভাইয়া এক দুই তিন তিনটাই তাহলে কোনটা হবে ভাইয়া বত্রিশের বি বলতেছে জান্নাত যে ভাই বি হবে এক আর তিন হবে সিংটোন আসার ফুল ডুপ্লেক্স ন্যারো ব্যান্ড হবে না আর এদিকে এ বলতেছে যে ভাই হবে হচ্ছে গিয়ে এক আর দুই সিংক্রোন আছে ন্যারো ব্যান্ড ফুল ডুপ্লেক্স আবার হবে না আচ্ছা তো আমরা দেখি অ্যান্সারটা আমরা দেখিনি অ্যান্সারটা হচ্ছে এক আর তিন অর্থাৎ সিংক্রোনাস এবং ফুল ডুপ্লেক্স ঠিক আছে ওকে তারপর তেত্রিশ কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটা স্থানান্তরিত হয় ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড এখানে ভি হবে একটা ভ হবে ভয়েস ব্যান্ড হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স যশোর বোর্ড উনিশ কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা কিভাবে স্থান্তরিত হয় ন্যারো ব্যান্ডে ভয়েস ব্যান্ডে ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স বত্রিশের এ হাসিব বলতেছে ভাই বত্রিশের এ হবে তেত্রিশ নাম্বারটা বলি হাসিব মেবি একাত্তিন আচ্ছা হয়ে গেছে আচ্ছা মিম বলতেছে ভাই বত্রিশের ডি হবে এদিকে আদিল বলতেছে ভাই তেত্রিশের এ হবে উমিহ বলতেছে ভাই তেত্রিশের এ হবে তারপরে ডি বলতেছে অনেকে সো অনেকে বলতেছে ভাই ন্যারো ব্যান্ড অনেকে বলতেছে ভাই ফুল ডুপ্লেক্স বেসিক্যালি অ্যান্সারটা হবে আমাদের ভয়েস ব্যান্ড ওকে ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত আমরা একটু আগে দেখছি তিনশো এম এটা আর দেখলাম না ডেটা ট্রান্সমিশন ডিল ডিলে সর্বনিম্ন হয় আচ্ছা কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন ডিলে অর্থাৎ সময় কম লাগে হ্যাঁ যেখানে টাইম ডিলে মানে সময় নষ্ট হওয়া তো সর্বনিম্ন হয় কোথায় অ্যাসিঙ্ক্রোনাস আইসোক্রোনাস ব্রডকাস্ট ইউনিকাস্ট এটা হচ্ছে গিয়ে যশোর বোর্ড উনিশে আসছে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোথায় অ্যাসিঙ্ক্রোনাসে নাকি আইসোক্রোনাসে নাকি আচ্ছা পিডিএফটা আমি বলে দিয়েছি অনেক কয়েকবার আমি ক্লাসের শেষে আবার বলে দিব পিডিএফটা কোথা থেকে পাবেন ঠিক আছে অনেক আমি ক্লাস কয়েকবার বলছি বাবা আমি ক্লাসে লাস্টে আবার বলে দিচ্ছি পিডিএফটা পাওয়ার নিয়ম ঠিক আছে আচ্ছা তেত্রিশের এ বলতেছে অনেকে অনেকে বলতেছে ভাই বি হবে সরি আমরা পঁয়ত্রিশে আসি বাবা পঁয়ত্রিশে সকাল সরি শাকিলা আমরা পঁয়ত্রিশে আসি আচ্ছা শাকিলা বলতেছে ভাই পঁয়ত্রিশের এ হবে আইসোক্রোনা অ্যাসিংক্রোনাস নুসরাতও বলতেছে ভাই পঁয়ত্রিশের এ হবে নেহা বলতেছে ভাই পঁয়ত্রিশের এ হবে আচ্ছা ইউনিকাস্ট তো হবে না একটা এটা হচ্ছে গে অ্যাসিঙ্ক্রোনাস ইউনিকাস্টের সাথে ট্রান্সমিশনের সম্পর্ক নাই ব্রডকাস্ট ইউনিকাস্টের সাথে আচ্ছা 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিংক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত 5 কিলোবাইট ওকে সো 5 কিলোবাইট ডেটা যখন আদান প্রদান করতে হচ্ছে

কুমার বলতেছে ভাই ছত্রিশের এ হবে এ হবে বলতেছে ছত্রিশের আমার নেট প্রবলেম প্রথম উত্তর দিলে লাস্টে চলে যায় কিছু করার নাই ক্ষেত্রে আমার আমি এক্সট্রিমলি দুঃখিত মাসুমা ছত্রিশের এ বলতেছে তাপস যে ভাই এ হবে তারপর হচ্ছে গিয়ে রাকিবও বলতেছে ভাই এ হবে ছত্রিশের সি হবে বলছে সাহা এদিকে হচ্ছে শাকিল বলত্রিস বা ছত্রিশের এ হবে বাহাত্তর টু সেভেন্টি থ্রি পার্সেন্ট আচ্ছা একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে এটা আমরা অলরেডি জানি তারপর একই সাথে উভয় দিকে মানে কি এটা হচ্ছে গিয়ে ফুল ডুপ্লেক্স ঠিক আছে আচ্ছা বিট সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি বিটের শুরু এবং শেষ বুঝতে পারা যায় ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া অর্থাৎ বিট সিঙ্ক্রোনাইজেশন পদ্ধতি ব্যবহার করলে এটা কি বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি বিটের শুরু এবং শেষ বুঝতে পারা যায় অর্থাৎ শুরু এবং শেষের আলাদা বিট থাকে ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পায় বিট সিঙ্ক্রোনাইজেশন অর্থাৎ একসাথে অনেক বেশি ডেটা পাঠানো যায় ঠিক আছে 38 নম্বরে আছি আমরা 37 হ্যাঁ 38 এ বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট পেরনের সমন্বিত পদ্ধতি বিটের শুরু শেষ বুঝতে পারা ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া 38 নম্বর 37 তো অনেক ইজি ওটার आंसर বলা লাগবে না যেটা আমি आंसर বলেই দিচ্ছি কারণ ওটা আমি অলরেডি করে দিয়েছি ঠিক আছে आ 38 ডি নেহা তাসনিম আচ্ছা সকাল বলতেছে ভাই বলতে বি যে ভাই বি হবে এক আর তিন অর্থাৎ বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি ব্যান্ডুদের পরিমাণ বৃদ্ধি পায় বিটা শুরু শেষ বুঝতে পারা যায় না আচ্ছা বোথ আর কারেক্ট এক আর তিন হবে বিটের শুরু এবং শেষ বুঝতে পারা যাবে না বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি এবং ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পায় এটা বিট সিঙ্কনাইজেশন আপনি যদি পড়েন এটা বৈশিষ্ট্যের মধ্যেই আছে আচ্ছা তারপরে আমরা যাই তিনশো গিগাহার্স থেকে চারশো টেরাহার্স পর্যন্ত ফিকর্সকে কি বলে ইনফারেট রেডিওএফ মাইক্রোওয়েভ তো আমাদের কিন্তু বিভিন্ন রকম তারবিহীন প্রযুক্তি আছে তাই না তারবিহীন যোগাযোগের মাধ্যম বা তারবিহীন ডেটা পেরনের মাধ্যম এর মধ্যে ইনফারেড আছে এর মধ্যে রেডিও ওয়েভ আছে এর মধ্যে মাইক্রোওয়েভ আছে এবং এইটার কিন্তু রেঞ্জ আছে সবগুলো রেঞ্জে আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে সবগুলা রেঞ্জে আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে ইনফারেড রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ এখন আমাদেরকে বলতেছে যে তিনশো গিগাহার্স থেকে চারশো টেরে হাজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি হইতে পারে এক ও দুই ইনফারেড এবং রেডিও ওয়েভের ও তিন ইনফারেড ও মাইক্রোওয়েভের ও তিন রেডিও ওয়েভ ও মাইক্রোওয়েভের এবং সবগুলারই অ্যাকচুয়ালি হইতে পারে উনচল্লিশ নাম্বারের এ বলতেছে যে ভাই এক ও দুই ইনফারেড ও রেডিও ওয়েভ আবার অনেকে বলতেছে ভাই সি হবে যে ভাই দুই আর তিন আচ্ছা আমাদের অ্যান্সার হবে বি নাম্বার এক আর তিন ইনফারেড এবং মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি এত হতে পারে এখানে বেসিকালি আপনাকে দুইটার ফ্রিকোয়েন্সি যোগ করে ফেলতে হবে ইনফারেড আর মাইক্রোওয়েভ দুইটার একসাথে রেঞ্জ কত ঠিক আছে সেটা হচ্ছে তিনশো গিগাহাস থেকে চারশো টেরাহার্স পর্যন্ত আচ্ছা ফটোডিক ফটো ডিটেক্টরের কাজ কি চট্টগ্রাম বলে আসছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করা ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগনালে রূপান্তর করা বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করা আলোক তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তর করা ফটো ডিটেক্টরের কাজ কি বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে আলোক শক্তিকে আলোক তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তর করে ডিজিটাল সিগনালকে অ্যানালগে আর অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করে হ্যাঁ মাইক্রোওয়েভ পাশাপাশি ইনফারেট দুইটা রেঞ্জ মিলায় চল্লিশে সি হ্যাঁ ক্লাসটা দুই ঘন্টার হবে নুসরাত তালাক দেওয়া বলতেছে ভাই উনচল্লিশে চল্লিশে আসে আমরা ডি বলতেছে রিমি আবার চল্লিশে ডি আর বি এর মধ্যে কনফিউশন যে ভাই আলোক তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গ আর ডিজিটাল সিগনালকে আচ্ছা আলোক তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গের উপাদান এটা কেন লাগবে ভাই এটা লাগবে হচ্ছে আমাদের ফাইবার অপটিক ক্যাবেলে কেন কি বলেন তো এখানে আলোক তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তর করতে হয় আলোক তরঙ্গ দিয়ে আসলো আমার ফাইবার অপটিক্যালের মধ্যে দিয়ে ফাইনালি আমার এখান থেকে ওটাকে আবার বিদ্যুতে রূপান্তর করে আমার ডিভাইসে পাঠাইতে হবে তাই না আচ্ছা টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড কি চট্টগ্রাম বোর্ড উনিশ সিমপ্লেক্স মাল্টিকাস্ট ব্রডকাস্ট দেখেন এইখানে মাল্টিকাস্ট ব্রডকাস্ট থেকে একটা হবে আর সিমপ্লেক্স এটা হবেই ঠিক আছে মাল্টিকাস্ট আর ব্রডকাস্টের দুইটা থেকে যেকোনো একটা হবে আপনাদেরকে একটু সহজ করে দিলাম টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড কোনটা সিমপ্লেক্স কেন ভাইয়া সিমপ্লেক্স কেন একদিকে ডেটা যাচ্ছে অর্থাৎ টেলিভিশন থেকে আমাদের দিকে ডেটাটা আসতেছে এই জন্য সিমপ্লেক্সটা অবশ্যই হবে ঠিক আছে আর এই দুইটার মধ্যে একটা মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট এই দুইটার মধ্যে একটা দেখে আপনারা পারেন কিনা একটু ইজি হয়ে গেল আপনাদের জন্য আশা করি আচ্ছা কোনটা হবে ভাই একচল্লিশের এ আচ্ছা ভাই এক আর দুই মাল্টিকাস্ট হবে ভালো অনেকে বলছেন ভাই বি হবে যে অ্যান্সার হবে বি আর তিন কারণ সিমপ্লেক্স কারণ হচ্ছে ডেটা একদিকে যায় ব্রডকাস্ট কারণ এটা এর এন্টিনার মধ্যে থাকা সবাইকেও কাস্ট করতেছে তাই না যে কোনো মানুষজনই ওর এন্টিনা থেকে এটা নিতে পারছে আচ্ছা তো কোন কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারেন না তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স ফুল মাল্টিপ্লেক্স আমরা কয়েকবার করাইছি তো আশা করি বিয়াল্লিশটা সবাই পারবেন বিয়াল্লিশটা সবাই পারবেন আশা করি কে বন্যা বলতেছে ভাইয়া একচল্লিশের বি আমরা বিয়াল্লিশে আছি আপু আচ্ছা সাইফুল ইসলাম বলতে ভাই বি সমাপ্তি বলতেছে বি তানিয়া বলতেছে বি আচ্ছা তারপর আর বাকিরা ফাহমিদ আহমেদ বলতেছে ভাইয়া বি তারপর মামুন বলতেছে ভি হচ্ছে গে ওর মিম বলতেছে ভাইয়া বি হবে আচ্ছা তারপরে সুরমান আহমেদ বলতেছে ভাইয়া বি হবে আচ্ছা তারপরে হচ্ছে গে ফারহানা বলতেছে ভি নিয়ন্ত বর্মা বলতেছে বি আচ্ছা সবার একটু নাম পড়তেছে হ্যাঁ তাসলিমা আক্তার বলতেছে ভাইয়া বি হবে সবাই কমেন্ট করে ফেলেন ঠিক আছে সবার নাম পড়ে ফেলে এই ফাঁকে আমি কাছে আসছি স্ক্রিনের আচ্ছা সজীব বলতেছে ভাইয়া বি হবে তারপর হচ্ছে গিয়ে আলামিন তারপর রিফাত আর কে কে ক্লাস করতেছি সবার নাম পড়ে ফেলে আমি দ্রুত আচ্ছা তারপর হচ্ছে গিয়ে ফাতেমা নুসরাত ওকে ফারহানা ইসলাম রিমা আচ্ছা মোটামুটি সবার নাম পড়া হয়ে গেছে সবাই বলতেছে ভাই বি হবে অ্যান্সার তো সঠিক আমরা জানি আগে থেকে ওকে তারপর কোম্পানি দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সাথে তারা কথা বলতে পারেন না আচ্ছা বুঝলাম একই সাথে কথা বলে যোগাযোগ করার জন্য তাদের কোন ডিভাইস প্রয়োজন অর্থাৎ একসাথে কোন ডিভাইসে কথা বলা যাবে মোবাইল অকি টকি রেডিও কোনটার মধ্যে তাই তারা একই সাথে কথা বলতে পারবেন আচ্ছা কোনটা সাথে মানে কোনটা মাধ্যম ব্যবহার করলে তারা একই সাথে কথা বলতে পারবেন রেডিও ওয়াকি টকি এবং মোবাইল একই সময়ে যোগাযোগ ওয়াকিটকি রেডিও এটা হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার ষোলোর কোশ্চেন তেতাল্লিশ নাম্বার এটা দেখে আপনারা কি করেন তেতাল্লিশ আর সবার নাম পড়ে ফেলছে মোটামুটি ঠিক আছে কেউ আর মন খারাপ করেন না আচ্ছা আমারটা পরেন নাই আচ্ছা না পড়ছি পড়ছি আগে আচ্ছা আনিয়া ইসলাম তেতাল্লিশের এ হবে ভাইয়া যে এক আর দুই ওয়াকিটকি এবং মোবাইল ওকে তো এটার অ্যান্সার হচ্ছে এ ঠিক আছে বাট দেখেন ওয়াকিটকিতে একই সময় মানে বেসিক্যালি এটা মন্দের ভালো আর কি যেহেতু বোর্ডের কোশ্চেন কোশ্চেনে বোর্ড এভাবেই দিছে এই জন্য মোবাইল অকে টকি রেডিও দিয়ে তো আসলে যোগাযোগ দুজন করতে পারবে না একজন একজনের সাথে এই জন্য এই দুইটাই বেস্ট অপশন আর কি শুধু নাইলে শুধু মোবাইল থাকলে শুধু মোবাইলে দিতাম আমরা আর ওয়াকি টকি মোবাইলের সাথে অ্যাকচুয়ালি একই সাথে যোগাযোগ করা যায় না একই সময় তো করা যায় না বাট মানে একটু হাফ ডুপ্লেক্সের একটা কমপ্লেক্সিটি আছে স্টিল বেটার অ্যান্সার হচ্ছে এই দুইটা যেহেতু বোর্ড কোশ্চেন কোশ্চেন এভাবে দিলে এভাবে অ্যান্সার করবো ঠিক আছে আচ্ছা তারপর রাহেন সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টটা ব্যবহার করে ক্লাস নেন খুবই ভালো কথা যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের এস এম এস এর মাধ্যমে উপস্থিতির বিষয়টি অবহিত করেন অনুপস্থিতির বিষয়টি উদ্দীপকের আলোকে রাহেন সাহেবের ক্লাস নেওয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয় অর্থাৎ রাহান সাহেব ক্লাস নেওয়ার সময় কি করছে মাল্টিমিডিয়া প্রজেক্টর দিছে অর্থাৎ পিসি টু মাল্টিমিডিয়া ঠিক আছে pc to multimedia মানে হচ্ছে কি আপনার প্রজেক্টর হ্যাঁ তাহলে pc to multimedia প্রজেক্টরে কোন ডেটা ট্রান্সমিশন হবে সিমপ্লেক্স ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স ব্রডকাস্ট বুঝছেন তো pc to মাল্টিমিডিয়া রাহান স্যার ক্লাস নেওয়ার সময় মাল্টিমিডিয়া ব্যবহার করছে এখন প্রশ্ন বলতেছে যে ক্লাস নেওয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিট হইছে তাহলে এবার মাল pc to মাল্টিমিডিয়া এর ক্ষেত্রে কোনটা হবে ভাইয়া সিমপ্লেক্স হবে রাইট পিসি টু মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কি হবে সিমপ্লেক্স হবে আচ্ছা তারপর বলতেছে অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো ইউনিকাস্ট মাল্টিকাস্ট ব্রডকাস্ট নিচের কোনটা এটা কি কোশ্চেনটা নাই আচ্ছা এক আর দুই আছে এটা কোশ্চেনটা নাই ইউনিকাস্ট এবং মাল্টিকাস্ট কেন ইউনিকলি কাস্ট করতেছে এবং মাল্টিপল পিপলকে সে কাস্ট করতেছে ব্রডকাস্ট না ঠিক আছে এসএমএস আচ্ছা তারপরে আমরা যাই দোকানের নিরাপত্তার সাথে রাকিব সাহেব সিসিটিভি ক্যামেরা লাগালেন ভালো কথা তিনি যে কোনো প্রকার স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারেন ভালো কথা প্রয়োজনে দোকানের কর্মচারীদের মৌখিক নির্দেশনা দেন তবে তিনি কথা কথা চলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না আবার কর্মচারীরা কথা বলাকালীন তাদের তার কথা কর্মচারীদের কাছে পৌঁছায় না রাকিব সাহেবের ব্যবহৃত ক্যামেরাটি নিচের কোনটি কোনটিকে সমর্থন করে ক্যামেরাটা ব্রডকাস্ট হাফ ডুপ্লেক্স মাল্টিক্লাস ফুল ডুপ্লেক্স আচ্ছা ক্যামেরাটা কিন্তু ঠিক আছে ক্যামেরাটা রাকিব সাহেবের ব্যবহৃত ক্যামেরাটি কোনটিকে সমর্থন করতেছে নট তার হাতের ওয়াকি টকিটা আচ্ছা ব্রডকাস্ট হাফ ডুপ্লেক্স মাল্টিকাস্ট ফুল ডুপ্লেক্স ক্যামেরা কোনটিকে সমর্থন করে সবাই ছত্রিশ ছেচল্লিশ নাম্বার ক্যামেরার কথা বলা হচ্ছে কিন্তু ঠিক আছে আচ্ছা হাফ ডুপ্লেক্স বলছে একজন ছত্রিশ নাম্বার সি বলছে উম্মি যে ভাই সি হবে পারভিনও বলছে ভাই সি হবে যে মাল্টিকাস্টকে সমর্থন করতেছে জাইমা বলতেছে আচ্ছা জাইমা অন্য কিছু বলতেছে হাফ ডুপ্লেক্স হবে আচ্ছা বি হবে অনেকে হাফ ডুপ্লেক্স না আমি কিন্তু বলে দিচ্ছি যে ক্যামেরাটা ক্যামেরাটা হ্যাঁ সমর্থন করতেছে হাফ হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স না না কারণ আমার এখানে ক্যামেরার কথা বলা হচ্ছে হ্যাঁ ক্যামেরার সাথে আসলে হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্সের কোনো সম্পর্ক নাই এটা হবে ব্রডকাস্ট নাকি মাল্টিকাস্ট এটা মাল্টিকাস্ট হবে সো মানে কিছু কিছু জায়গায় পার্টিকুলারলি যেখানে যেখানে ক্যামেরার সিকোয়েন্সগুলো আছে সেই জায়গাগুলোতে দেখতে পারা যাবে ঠিক আছে আচ্ছা হাফ ডুপ্লেক্স হবে না কিন্তু ওকে তারপর 47 নম্বর টুইস্টেড পেয়ার ক্যাবেলের সাধারণ রং কোনটা কমলা বাদামি কালো সাদা রাজশাহী বোর্ড 19 ময়মনসিংহ বোর্ড 18 দুইবার আসছে টুইস্টেড পেয়ার ক্যাবেল সি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সি এর জন্য টুইস্টেড পেয়ার ক্যাবেল খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা যাই আপনি ক্লাস এইটে পরে এই ক্লাস কেন করতেছেন আপু সাদা বলছে রোকন ফোর্টি সেভেন বি রাকিন বলতেছে ভাই সি হবে যে সাদা কালো টু স্টেট কালো আচ্ছা নূর মাহি বলতেছে ভাই বি হবে সাতচল্লিশের যে বাদামি আচ্ছা ইলমা রিজা বল ইলমা বলতেছে ভাই ডি হবে সাদা সাদা হবে তাই না কালো না তো সাদা টুইস্টেড পেয়ার ক্যাবেলে সাধারণ রং সাদা আচ্ছা কো ক্যাবেলে ডাটা প্রেরণ সাধারণত হার কত অর্থাৎ সিলেট বোর্ডে আসছে এটা ষোলো সালে কো এক্সেল ক্যাবেলে ডেটা প্রেরণের সাধারণত কত হারে ডেটা আমরা প্রেরণ করতে পারবো কো এক্সেল ক্যাবেলের ক্ষেত্রে কো এক্সেল ক্যাবেলের ক্ষেত্রে সাধারণত কোন হারে আমরা ডেটাটাকে প্রেরণ করতে পারবো টেন এমবিপিএস টু হান্ড্রেড এমবিপিএস টু জিবিপিএস এবং ফোরটি জিবিপিএস মিম বলতেছে ভাইয়া বি হবে মিনুল ইসলাম বলতেছে ভাইয়া বি হবে আচ্ছা লিজা বলতেছে ভাইয়া বি হবে আচ্ছা বি টু হান্ড্রেড এম দেখি আমরা অ্যান্সার টেন এম আচ্ছা এ হবে আচ্ছা একজন বলছে পুতুল বলছে ভাই এ হবে ওকে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশে কি থাকে বাফার জ্যাকেট কোডিং কোর অপটিক্যাল ফাইবার আমরা চিনি রাইট অপটিক্যাল ফাইবারে কিন্তু এরকম এরকম পার্ট পার্ট থাকে তাই না এখানে একটা লেয়ার থাকে এখানে একটা লেয়ার থাকে মাঝখানে একটা এখানে একটা এভাবে অনেকগুলা লেয়ার থাকে সবচেয়ে ভিতরের যে লেয়ারটা ওইটাকে আমরা কি বলি অপটিক্যাল ফাইবার ক্যাবলের কোর আচ্ছা হবে যেটা থাকবে ওটাকে আমরা কোর বলে থাকি কোডিং জ্যাকেট বা ওকে নিচের কোনটি ক্যাবেলে ডেটা ট্রান্সফিশন ট্রান্সফার হার সর্বোচ্চ শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবেল আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবেল কোয়েক্সিয়াল ক্যাবেল ফাইবার অপটিক্যাল ক্যাবেল ময়মানসিংহ বোর্ড দু হাজার সতেরো নিচের কোন ক্যাবেলে ডেটা ট্রান্সফার হার অর্থাৎ ডেটা প্রেরণ করার হার সর্বোচ্চ ফাইবার অপটিক্যাল ক্যাবেল কো এক্সেল ক্যাবেল আনশিল্ডেড টু স্টেট পেয়ার ক্যাবেল সিডে টু স্টেট পেয়ার ক্যাবেল কোনটার মাধ্যমে ডেটা সর্বোচ্চ হারে আপনার ক্লাস অনেক ভালো আমি এইটাও ক্লাস নিব সমস্যা নেই আপনি এইটা ক্লাসে করতে পারবেন এইচএসি ক্লাস করা ফাইবার অপটিক্যাল ক্যাবেল রাইট ফাইবার অপটিক্যাল ক্যাবেল আচ্ছা কো এক্সেল ক্যাবেলে কয় ভাগে বিভক্ত সো কো এক্সেল ক্যাবেল আমরা যেটাকে চিনি এটা বেসিক্যালি কয় ভাগে বিভক্ত দুই তিন চার পাঁচ ময়মনসিং বোর্ড দু হাজার জি কোর্ট কো এক্সেল ক্যাবেল একান্ন নাম্বারটা সবাই অ্যান্সার করে ফেলি কো এক্সেল ক্যাবেলটা কয় ভাগে আমরা বিভক্ত করতে পারি একান্ন নাম্বার আমি দেখতে পাচ্ছি আমিন বলতেছে ডি ভাইয়া তারপর হচ্ছে মাসমা বলতেছে ভাইয়া ফিফটি বি তারপর হচ্ছে সাহা বলতেছে ভাইয়া ডি হবে দুই ভাবে আচ্ছা দুই ভাবে তারপর টুইস্টেড পেয়ার কমন কালার কোনটা কমলা সবুজ সাদা লাল টুইস্টেড পেয়ার ক্যাবল নাম্বার ওকে সো একান্ন তিন না একান্ন তিন্ন দুই আচ্ছা ইতি বলতেছে আমাদের বোর্ড ময়মান সিং 啊。Uh না খান গালিব খান আমি শুধু মেয়েদের উত্তর দিচ্ছে না আপনাদের উত্তর দিচ্ছি তারপর হচ্ছে মেয়েরা বেশি ওরা জন্য বেশি কমেন্ট করতেছে আপনিও কমেন্ট করেন আমি এতক্ষণ আপনার কোনো কমেন্টই দেখি নাই গালিব ঠিক আছে আর আপনি যদি চুপ করে বসে থেকে শুধু এই কথা লেখেন তাহলে তো হবে না আপনাকেও কমেন্ট করতে হবে আনসার তাই না শাওয়ান হাসান বলতেছে ভাই বানর সি হবে যে সাদা আবার সজীব বলতেছে ভাই বানর এ হবে ওকে সো আমাদের অ্যান্সার হবে সাদা তারপরে আমরা যাই তারগুলা পেঁচানো ও জোড়া থাকে বলে ওই তারকে কি বলা হয় পেচানো ও জোড়া কো এক্সিয়াল ক্যাবেল টুইস্টেড পেয়ার ক্যাবেল ফাইবার অপটিক্যাল ক্যাবেল টেলিফোন ক্যাবেল তাহলে তারগুলা কি থাকে ভাইয়া জোড়া থাকে এবং পেচানো থাকে কোনটা হবে দিনাজপুর বোর্ড উনিশের প্রশ্ন এটা খুবই অ্যান্সার মানে না আমরা গালিবকে নিয়ে মজা না করি গালিব আপনি অ্যান্সার করেন গালিব এটা অ্যান্সার করেন তো তিপ্পান্ন নাম্বার কত হবে আচ্ছা শুভ রয় পাল আচ্ছা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আপনারা একটু নামগুলো না ঠিকঠাক ভাতে লিখেন ঠিক আছে মানে এত মানে নামের মধ্যে ডিজাইন করা দরকার নেই ঠিক আছে তাইলে আমার জন্য প্রত্যেকটা সুবিধা হয় যেহেতু আপনারা এখন ফেসবুকে ক্লাস করেন দীপু বলছে ভাই সি হবে যে টুইস্টেড পেয়ার ক্যাবেল অ্যান্সার সঠিক টুইস্টেড পেয়ার ক্যাবেলই হবে ঠিক আছে কারণ কি এটা টুইস্ট করা এবং জোড়া থাকে জোড়া জোড়া পেয়ার এর জন্য ওকে ফাইবার অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা হলো এর মাধ্যমে দ্রুত গতিতে ডেটা স্থানান্তর করা যায় এটি রক্ষণাবেক্ষণ সহজতর এটি বিদ্যুৎ ও চুম্বকীয় প্রভাব মুক্ত এখন এটা রক্ষণাবেক্ষণ কি সহজতর আচ্ছা তাহলে আমাদের आंसर কি এ তে আছে 1 আর 2 বি তে আছে 1 আর 3 সি তে আছে 2 আর 3 আর ডি তে আছে 1 2 3 তিনটাই এক হচ্ছে যে এর মাধ্যমে দ্রুত গতিতে ডেটা স্থানান্তর করা যায় এটি রক্ষণাবেক্ষণ সহজতর এটি বিদ্যুৎ ও চুম্বকীয় প্রভাব মুক্ত গালিব হবে যে দুই আর তিন দুই আর তিনে কি আছে এটা রক্ষণাবেক্ষণ সহস্ত এটা বিদ্যুত চৌম্বকীয় প্রভাব মুক্ত তাই গালিব আচ্ছা বি কি আছে বিটা আছে তিন যে ভাই এটা মাধ্যমে দ্রুত স্থানান্তর এটা বিদ্যুৎ চুম্বকীয় প্রভাব মুক্ত না বি হবে আচ্ছা শিফাত বলতেছে না ভাই বি হবে আর রব্বানি হোসেন বলতেছে ভাই বি হবে আচ্ছা তারপর হচ্ছে গালিব গালিব আবার অ্যান্সার করেন তো মনে হচ্ছে হচ্ছে না কিছু একটা ঝামেলা হচ্ছে দেখেন সেটা হচ্ছে গিয়ে এক আর তিন হবে এটা রক্ষণাবেক্ষণ সহজ কেন হবে বাবা এটা কাচের না কাচের একটা তার এটা কি রক্ষণাবেক্ষণ করা ইজি হয় কোনোদিনও বুঝছেন গালিব কাঁচের তার যে এটা রক্ষণাবেক্ষণ ইজি না এটা বিদ্যুৎ ও প্রভাব মুক্ত কারণ এটা তো আলো আলোর পরে কি কোনো প্রভাব আছে নাই তো তাই না চম্বুকের প্রভাব আছে নাই আর আলোর গতি অনেক বেশি না দ্রুত গতিতে ডেটা স্থানান্তর করা যায় আচ্ছা অপটিক্যাল ফাইবার কেবল উচ্চ গতি সম্পন্ন দামে সস্তা বিদ্যুৎ চম্বুকের প্রভাব মুক্ত একই জিনিস দামে সস্তা না এটা অনেক দাম দামি জিনিস ঠিক আছে এই জন্য কি হবে এক আর তিন হবে ঠিক আছে আচ্ছা ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে টুইস্টেড পেয়ার ক্যাবেল রেডিও ওয়েভ মডেম নিজের কোনটি সঠিক সিলেট বোর্ড দু হাজার উনিশের কোশ্চেন এক দুই এক তিন সি দুই ও তিন আর ডি এক দুই তিন তিনটাই ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে টুইস্টেড পেয়ার ক্যাবেল রেডিও ওয়েভ মডেম এখন এই দুটো তো কনফার্ম মডেম কি ডেটা কমিউনিকেশনের কোনো মাধ্যম কি না আপনারা আমাকে একটু বলেন ছাপ্পান্ন ডি বলতেছেন যারা মনে হচ্ছে তো হচ্ছে না নাকি হচ্ছে ছাপ্পান্ন কি ডি হবে মডেম কি মাধ্যম দেখেন মডেম কিন্তু মাধ্যম না মডেম একটা ডিভাইস তাই না মডেম কি ডিভাইস মডেম তো মাধ্যম না মাধ্যম এই দুইটা এটা হচ্ছে তার সহ মাধ্যম মানে তার তার মাধ্যম আর এটা হচ্ছে তারবিহীন একটা মাধ্যম বাট মডেম হচ্ছে একটা ডিভাইস এটা কিন্তু কোনো মাধ্যম না তাই না টুইস্টেড পেয়ার ক্যাবেল একটা মাধ্যম মডেম হচ্ছে একটা ডিভাইস একটা কমিউনিকেশন ডিভাইস এটার মাধ্যমে কমিউনিকেশনের বিভিন্ন রকম কাজ করা হয় বাট মডেম তো আর ডেটা কমিউনিকেশন করা না মাধ্যম যখন বলতেছে মাধ্যম হচ্ছে যার মধ্যে দিয়ে ডেটা যাচ্ছে তাই না তারের মধ্যে দিয়ে ডেটা যায় স্টে তারপর তাহলে পিসি একটা ডেটা কমিউনিকেশন মাধ্যম কম্পিউটার না ওটা ডেটা কমিউনিকেশন হা ওখান থেকে ডেটা যায় ঠিক আছে আচ্ছা তারপর ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা যায় ব্লুটুথ প্যান ল্যান ম্যান ওয়ান এখন আপনি প্যান ল্যান ম্যানের যখন বৈশিষ্ট্য পড়বেন তখন এখানে হবে এটা পারবেন ঠিক আছে বৈশিষ্ট্য যখন পড়বে তখন আপনি এটা পারবেন যে ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়ারলেস নেটওয়ার্ক তৈরি করা যায় ঠিক আছে শাহন হোসেন বলতেছে ভাই সাতান্নর এ হবে প্যান আর বাকিরা পুতুল কি বলতেছে এ হবে ভাইয়া অর্ণব বলতেছে ভাইয়া এ হবে সরকার বলতেছে সানভীর বলতেছে ভাইয়া বাস কার এ হবে আচ্ছা সোমনা একটা বলতেছে ভাই এ হবে আচ্ছা গালিবের কি অবস্থা আচ্ছা যাইমা বলে ফেলছে এই হবে তাইন এইটার একটা মানুষজন বলে ফেলছে এই হবে আপনারা যদি না পায় তাহলে কিন্তু হবে না হ্যাঁ যে হট স্পট কি নির্দিষ্ট উত্তপ্ত এলাকা তার যুক্ত নেটওয়ার্ক ব্যবস্থা তার ভিতর নেটওয়ার্ক ব্যবস্থা বিষয়ব্যাপী নেটওয়ার্স্থা নির্দিষ্ট উত্তপ্ত এলাকা তো হবে না তাই না হট স্পট মানে নির্দিষ্ট মানে একদম অক্ষরিক বর্ণনা করলে হবে না হটস্পট মানে যে নির্দিষ্ট উত্তপ্ত এলাকা এরকম না বোর্ডের কোশ্চেন আচ্ছা এটা হবেই না ঠিক আছে দিলাম এটা একদম আক্ষরিক মানে করে ফেলছে আর কি ওকে তার যুক্ত নেটওয়ার্ক ব্যবস্থা তার ব্যবস্থা এবং ফাইনালি বিশ্ব এই হবে না হবে না নির্দিষ্ট উত্তপ্ত এলাকা না হটস্পট মানে নাসিমা এ হবে না ঠিক আছে নির্দিষ্ট উত্তপ্ত এলাকা হবে না আচ্ছা সাইফুল ইসলাম বলছে ভাই তারবিহীন অ্যান্সার সঠিক তারবিহীন একটা নেটওয়ার্ক ব্যবস্থা এটাকে আমরা হটস্পট বলে থাকি ঠিক আছে আচ্ছা সবসময় আবার যে আক্ষরিক অর্থ করতে গেলে কিন্তু সমস্যা তাই না হটস্পট মানে নির্দিষ্ট আচ্ছা কোনটা আই ট্রিপল এর ওয়াইফাই স্ট্যান্ডার্ড সো ওয়াইফাই প্রত্যেকটা আই ট্রিপল ওয়াইফাইয়ের একটা স্ট্যান্ডার্ড আছে ব্লুটুথের একটা স্ট্যান্ডার্ড আছে সো সবগুলো আপনারা একটু কষ্ট করে

লিজা বলতেছে ভাইয়া উনপঞ্চাশ হবে ঊনপঞ্চাশের এ হবে আচ্ছা এ এ হবে 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 আর বি সি ওকে সো আমাদের ঠিক আছে আচ্ছা সাশ্রয়ী পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক পাহাড়ি এলাকা অপটিক্যাল ফাইবার রেডিও ওয়াই ফাই ওয়াই ম্যাক্স অপটিক্যাল ফাইবার সাধারণত সমুদ্রের তলদেশ দিয়ে যায় ঠিক আছে পাহাড়ি এলাকাতে রেডিও ওয়াইম্যাক্স কোনটা সুবিধাজনক এটা আসছে কিন্তু আমাদের বরিশাল বোর্ড ষোলোর একটা ডি হবে বলতেছে ক্লাস কতক্ষণ ক্লাস আর পনেরো মিনিট মিনিট হবে ক্লাস খুব বেশিক্ষণ হবে না ক্লাসের লাস্টে আপনাদের জন্য কিছু কথাবার্তা আছে সবাই একটু কষ্ট করে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন আর দশ মিনিট আর মিনিটই হবে আপনারা একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকবেন ক্লাসের আপনাদের জন্য কিছু অ্যানাউন্সমেন্ট আছে আবদুল্লাহ প্রথম বললো একটা অ্যান্সার বাট দেখতে পারি নাই আচ্ছা ওয়াইফাই না রেডিও ওয়েব হবে আচ্ছা

তাই আমি বলছি প্রত্যেকটা স্ট্যান্ডার আছে ওয়াই ম্যাক্স এটা হচ্ছে এইট জিরো টু পয়েন্ট ইলেভেন এ গিগা হার্স মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক অর্থাৎ কোন প্রযুক্তিটা মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে অবশ্যই প্রয়োজনীয় ইনফারেড জিপিএস রেডিও ওয়েভ কৃত্রিম উপগ্রহ মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় একটা হচ্ছে ইনফারেড একটা হচ্ছে জিপিএস একটা হচ্ছে রেডিও ওয়েব আর একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ আব্দুল্লাহ বলতেছে ভাই ডি হবে আলামিন বলতেছে থার্টি সিক্সের বি হবে যে ভাইয়া মাইক্রোয়েভ প্রযুক্তি করতে প্রযুক্ত হচ্ছে ইনফারেড জিপিএস রেডিও ওয়েব কৃত্রিম উপগ্রহ আচ্ছা সো এটার অ্যান্সার হচ্ছে গিয়ে বেসিক্যালি কৃত্রিম উপগ্রহ যেইখানে আমাদের মাইক্রোওয়েভ প্রযুক্তিও আমরা পাঠাইতে পারতেছি না ওইখানে আমরা কৃত্রিম উপগ্রহ মাধ্যমে পাঠাইতে পারবো ওকে টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফারেড রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ ব্লুটুথ যশোর বোর্ড দু হাজার উনিশের একটা কোশ্চেন যে টেলিভিশনের যে ইনফারেড আছে রিমোট কন্ট্রোল আছে এটাতে আমাদের কোনটা ব্যবহৃত হবে আচ্ছা এক্সপ্লেন মানে যখন আপনার মাইক্রোওয়েভের রেঞ্জ থেকে বের হয়ে যাচ্ছে ঠিক আছে পাহাড়ি এলাকা বা এরকম কোন একটা পার্টিকুলার এরিয়া আছে যেখানে মাইক্রোয়েভ কাজ করতেছে না স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ সব জায়গাতে কাজ করে সেটা সমুদ্রেও কাজ করে কারণ ওটা তো পৃথিবী থেকে উপরে থাকে তো কোনো ধরনের বাধা ওটার রেঞ্জ ওটা রেঞ্জ বাধা এই ধরনের প্রবলেমগুলো থাকে না আচ্ছা ইনফারেট হবে অ্যান্সার টেলিভিশনের রিমোট কন্ট্রোলের ব্যবহার হয় কাছাকাছি যে জিনিসগুলো আছে সেইগুলোর জন্য বেসিক্যালি ইনফারেট কারণ এর দূরত্ব ডিস্টেন্স অনেক কম এবং এটা বাধা বাধাটা অতিক্রম করতে পারে না আপনার আর এক রুমে যদি টিভি থাকে আপনি এই রুম থেকে যদি রিমোট চালান টিভি কাজ করবে না কারণ বাধা বা এই ধরনের জিনিসপত্রগুলোকে ওভারকাম করতে পারে ইনফারেট না জিও স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে ঘুরে জিও স্যাটেলাইট এক ধরনের পার্টিকুলারলি স্যাটেলাইট যারা আমাদের কমিউনিকেশনের জন্য এটা একটা পৃথিবী থেকে নির্দিষ্ট উচ্চতাতে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে কেন্দ্র করে না পৃথিবীর সাথে সাথে ঘুরতে থাকে ঠিক আছে পৃথিবীকে কেন্দ্র করে না পৃথিবীর সাথেই ঘুরতে থাকে সিক্সটি ফাইভের ডি বলতেসে অনেকে অ্যান্ড সঠিক ডি তারপর ল্যান হবে ওয়াইফাই ওয়াই ম্যাক্সের মধ্যে পার্থক্য কভারেজ এরিয়া বেশি ট্রান্সমিশন মোড না মোড আচ্ছা ট্রান্সমিশন স্পিড আচ্ছা সো ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্সের মধ্যে পার্থক্য হচ্ছে কাভারেজ এরিয়া ট্রান্সমিশন মোড ট্রান্সমিশন স্পিডের অপশন হচ্ছে এ এক দুই বি হচ্ছে এক তিন সি হচ্ছে দুই ও তিন আর ডি হচ্ছে এক দুই তিন তিনটা ওয়াইফাই এবং ওয়াই বেসিক পার্থক্য কি আমি ভুল করে উত্তর বলে দিচ্ছেন না ভুল করে উত্তর না ইচ্ছা করে বলে দিছি দ্রুত বলার জন্য আমরা অ্যাটলিস্ট সত্তরটা কমপ্লিট করবো আরো তিনটা করবো তারপর আপনাদের জন্য কিছু নির্দেশনামূলক কথাবার্তা আছে তারপর ইয়া হয়ে যাবে ওকে সো বেসিক্যালি হবে তিনটাই যে ট্রান্সমিশন মোডও আলাদা দুইটার ট্রান্সমিশন স্পিডও আলাদা এবং এদের কাভারেজ এরিয়াও আলাদা ঠিক আছে আচ্ছা একটা দালানের উপরতলায় যন্ত্রপাতি সহ একটা এন্টিনা আকাশমুখী করে রাখা হয়েছে উক্ত আকাশমুখী তার ব্যবহার কি টেলিভিশনে সিগনাল পাঠানোর ক্ষেত্রে আবহাওয়া সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে আন্তমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে বরিশাল বোর্ড ষোলো অর্থাৎ আকাশে আমরা সরি আকাশে না বাসার ছাদে আমরা ইন্টিনাগুলো কোন কোন কাজে ব্যবহার করতে পারি টেলিভিশনে সিগনালের জন্য আবহাওয়া সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের জন্য আন্তমহাদেশীয় টেলিফোন কলের জন্য আমাদের অপশন হচ্ছে এ এক ও দুই বি এক ও তিন সি দুই ও তিন ডি এক দুই তিন তিনটাই অ্যান্সার হচ্ছে সবগুলোর কাজে আমরা ইউজ করতে পারবো ঠিক আছে উনআশি না উনসত্তর যদি আমরা যাই সুমিয়া লক্ষ্য করলো তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলোর উপরে বিভিন্ন মোবাইল কোম্পানি টাওয়ার বসানো আছে এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো যাদের মাঝখানে কোনো বাধা নাই একটা দালানের উপর কিছু যন্ত্রপাতি সহ একটা এন্টিন আকাশমুখী করে রাখা উদ্দীপকের উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে রেডিওয়েভ মাইক্রোওয়েভ স্যাটেলাইট মাইক্রোওয়েভ ইনফারেট অর্থাৎ মোবাইলের যে এন্ট্রি না এগুলো কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করে থাকে উনআশি নাম্বার উনসত্তর নাম্বার মাই রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ স্যাটেলাইট মাইক্রোফোন ইনফারেড সিক্সটি এইট নাম্বার না উননব্বই আছি আমরা ঊনশো সত্তর সরি সি বলতেছে যে স্যাটেলাইট মাইক্রোওয়েভ আচ্ছা রেডিও ওয়েভ ব্যবহার করে থাকে ঠিক আছে ওকে তারপর মোবাইলে কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বৈশাখ বোর্ড সতেরো সত্তর নাম্বার এম কত কত নাম্বার প্রজন্ম থেকে বেসিক্যালি আমরা ইন্টারনেট ব্যবহার শুরু করি প্রথম প্রজন্ম থেকে আমরা ইন্টারনেট ব্যবহার শুরু করি নাই সত্তরে সি বলছে লিজা যে ভাইয়া তৃতীয় আচ্ছা এটা অ্যান্সার তৃতীয় হবে দ্বিতীয় না ওকে ওকে তৃতীয় আমাদের মোটামুটি সত্তরটা ওদিকে করলাম আমাদের আরো কিছু এমসি আছে আরো প্রায় একশো আরো পঞ্চাশটা মতো আমরা স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব স্লাইডটা কিভাবে আপনারা পাবেন সেটা একটু আপনাদেরকে আমি বলে দিচ্ছি পরে কয়েকটা এমসি কিউ ইম্পর্টেন্ট কিন্তু সিমিলার টাইপের এমসি কিউ সো আপনারা যারা এমন কেউ কে আছেন যারা কোর্স এখনো ভর্তি হন নাই যেখানে সিকিউ থিওরি সবকিছু পড়ানো হয় শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স সবাই একটু আমাকে কমেন্ট করে বলেন তো এমন কেউ কে আছেন যারা কোর্স এখনো ভর্তি হন নাই আচ্ছা যদি কেউ ভর্তি না হয়ে থাকেন আপনি চাইলে ভর্তি হয়ে যেতে পারেন শেষ মুহূর্তে আর যেহেতু বেশি সময় নেই এখন ভর্তি না হলে এরপর ভর্তি হওয়ার সাথে তেমন কোনো লাভ নাই তো এখনই ভর্তি হয়ে যান দুইটা প্রোমো কোড একটা প্রোমো কোড আছে আপনার যদি একটু মানে কমে আপনি ভর্তি হতে চান তাহলে এইচএসি টোয়েন্টি ফোর এই প্রোমো কোডটা ইউজ করলে এই চারটা কোর্সে যে কোনোটাতে অথবা দুই কোনো দুইটাতে আপনি ইজিলি ভর্তি হয়ে যেতে পারবেন আপনারা এবার স্লাইডটা পিডিএফটা কোথায় পাবেন সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি টেন এম এস শট এম সি কিউ এইচএসি চব্বিশ এই গ্রুপটাতে আবার আপনারা পেতে পারবেন এইটা আরেকটা গ্রুপ এই দুইটা গ্রুপে দুইটা গ্রুপ একটা হচ্ছে ওয়ান শট এমসিকিউ এইচএসসি এইচ এস সি আর একটা হচ্ছে টেন এমএস এস স্টুডেন্টস এই যে দুইটা গ্রুপ আছে এই দুইটা গ্রুপে আপনারা এই দুইটার পিডিএফটা পেয়ে যাবেন শুধু যে পিডিএফ পাবেন তাই না আপনারা এইচ এস সাজেশনও পেয়ে যাবেন এই গ্রুপটাতে এবং ওই গ্রুপটা দুইটা গ্রুপে সাজেশন পেয়ে যাবেন এবং আমাদের আগের যতগুলা ক্লাস হয়েছে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর ফাইভ দেন আজকে হচ্ছে গে এক আর দুই হইল সো এই তিনটা ক্লাসেরও পিডিএফ প্লাস ক্লাস লিঙ্ক আপনি এই গ্রুপটাতে পেয়ে যাবেন সো যারা যারা এখনো গ্রুপটাতে জয়েন হন নাই এই যে একজন গ্রুপও দিয়ে দিয়েছে থ্যাংক ইউ জিহাদ সরকার গ্রুপটা দিয়ে দেওয়ার জন্য এইচ এস সি টোয়েন্টি ফোর এনসিকিউ ওয়ান শর্ট লাইভ এই গ্রুপটা হ্যাঁ ওয়ান শর্ট লাইভ আছে ওয়ান শর্ট এইচএসসি টোয়েন্টি ফোর আমি একটু ভালো করে লিখে দাঁড়ান এইচ এস টোয়েন্টি ফোর ওয়ান শট লাইভ ঠিক আছে ওকে সো যারা যারা জয়েন করেন নাই এই গ্রুপটাতে জয়েন হয়ে যান রুটিনটা দেন দেন একটা রুটিন রুটিনও গ্রুপে আছে ভাইয়া রুটিন আমার তো মুখস্থ নাই ফেসবুক গ্রুপে রুটিনটাও দেওয়া আছে থ্যাংক ইউ আমার ভক্ত হওয়ার জন্য আমার ভক্ত না হইলে হবে সুন্দর করে মাদ্রাসা বোর্ডের সাজেশনও সম্ভবত আহ মাদ্রাসা বোর্ডে এইচএসি আইসিটি সাদেশন তো পেয়ে যাবেন অনু মাদ্রাসার আমি আসলে এটা সম্পর্কে এখনো ওইভাবে জানি না মাদ্রাসার মাদ্রাসা বোর্ডের সাজেশনটা আমি আপনাকে জানিয়ে জেনে জানিয়ে দিতে পারবো গ্রুপে আপডেট দিতে পারবো ঠিক আছে সাইফুল ইসলাম বাবা আমি মাদ্রাসার আইসিটি সাজেশনটা আমি দিতে পারব বাট অন্য অন্য সাবজেক্টে সাজেশন কীভাবে দেওয়া হবে এটা আমি জেনে আপনাকে গ্রুপে জানিয়ে দিব সো গ্রুপে কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে সামনে আবারও দেখা হবে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত পুরা টাইমটা আমি এই দুইটা গ্রুপে খুবই অ্যাক্টিভ থাকবো স্পেশালি এই গ্রুপটাতে টেন এম এস এস স্টুডেন্টস সো আমার আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সি কিউ আপনারা চাইলে এই গ্রুপটাতে পোস্ট করতে পারেন আমাদের যে কোনো সাবজেক্টে যে কোনো প্রবলেম আমাদের ইনস্ট্রাক্টররা সমস্ত সময় আপনাদের এখানে একটি থাকে আপনাদের হচ্ছে চার পাঁচটা এমসি কম আমরা করিয়েছি ক্লাসের লিংক আমি গ্রুপে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা সো আশা করি আজকে ক্লাস আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে খুবই দ্রুত আমাদের গ্রুপটাতে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে দুই ঘন্টার বেশি সময় ধরে ক্লাসে মনোযোগ দিয়ে থাকার জন্য আল্লাহ হাফেজ